রাতের আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলছে চারপাশ থেকে নানা ধরনের পোকা মাকড়ের শব্দ পাওয়া যাচ্ছে রাতের নিস্তব্ধতা বুঝিয়ে দিচ্ছে যেন তারা মাঝে মাঝে পেচার ডাক ও কানে আসছে কেন যেন পেচার ডাকটা সৌন্দর্যের ভালো লাগছে না খুব অস্বস্তি লাগছে শরীরটা আজ ভীষণ ক্লান্ত এখান থেকে উঠে বাড়ি যেতে ও ইচ্ছে করছে না এই দিকে মশা যে তাকে রাতের ডিনার বানিয়ে খেয়ে চলেছে সেই দিকে তার খেয়াল নেই সৌন্দর্যকে দেখে মনে হবে সে এখন দুনিয়ায় সব মায়া মমতা ত্যাগ করে দিয়েছে এর মধ্যে ফোনটা খুব বিরক্ত করছে তাকে কে বলেছে এত সুন্দর একটা মুহূর্তে এমন ভাবে নিজের জানান দিতে না চাইতেও ফোন টা পকেট থেকে বের করে সৌন্দর্য এত রাতে পড়ান নামটা ফোনের স্ক্রিনে এমন ভাবে জল জল করবে সেটা সৌন্দর্য কল্পনাও করেনি ফোন রিসিভ করে সৌন্দর্য চুপ হয়ে থাকে অপর পাশ থেকে কি বলে মূলত সেটা শোনার জন্য কিন্তু মিনিট দুয়েক শুধুই নিস্তব্ধতা তারপর হিচকি শ্বাসের শব্দ কি হয়েছে পড়ান চুপ করে আছো কেন প্লিজ কি হয়েছে বল তুমি ঠিক আছো তো নূর প্লিজ বলবে কি হয়েছে আমার কিন্তু টেনশন হচ্ছে এবার শশ আমি শুনছি নূর বলো তুমি কি হয়েছে তোমার আমার আব্বু ভালো নেই স্যার আমি এতদিন কেন তার খোঁজ নেই নি আজ বাড়িতে এসে শুনি রাস্তায় অসুস্থ হয়ে গিয়েছিল আমি তার সামনে যেতে পারছি না কোন মুখে যাব তার উপর আমি অন্যায় করেছি চরম অন্যায় সব কিছু আমার খোলাখুলি আলোচনা করা দরকার ছিল এখন আমি কোনো মুখে গিয়ে বাবার সামনে দাঁড়াব আমি সাহস আর শক্তি পাচ্ছি না স্যার আপনি একটু সাহায্য করবেন আমাকে বলে দেন প্লিজ কি করব আমি আমার নিজের উপর আমার খুব ঘৃণা হচ্ছে বলেই নূর শব্দ করে কেঁদে উঠে সৌন্দর্য চুপচাপ নূরের কথা শুনে কিছু সময় দুই পাশি নীরব হয়ে যায় তুমি আগে শান্ত হও চোখের পানি মুছে এক গ্লাস পানি পান করো সৌন্দর্য আমি ঠিক আছি নূর আমি যা বলছি তা শুনো সৌন্দর্য নূর সৌন্দর্যের কথা মতো গিয়ে পানি পান করে নিজেকে শান্ত করে ফোন কানে ধরে বসে লিসেন নূর উনি তোমার বাবা বাবা মেয়ের সম্পর্কের মতো মধুর আর কিছুতে নেই তুমি সব ভুলে কাছে গিয়ে বসে বাবা বলে ডাক দাও তোমাকে আর কিছু করতে হবে না শুধু তুমি গিয়ে উনার হাতটা ধরে বাবা বলে ডাকো তুমি জানো সন্তান যতই অন্যায় করুক না কেন বাবা মায়ের সাথে বাবা মা সন্তানের মলিন মুখ দেখলে সব ভুলে যায় তুমি তো কোনো অন্যায় করনি সব পরিস্থিতির শিকার মান অভিমান মিটিয়ে নাও নূর এসব মান অভিমান বেশি দিন জমিয়ে রাখতে নেই যত তাড়াতাড়ি এসব মিটাবে ততই ভালো এসব জমিয়ে রেখে পড়ে আফসোস করো না আমি এখনই বাবার সাথে কথা বলবো এখন তো অনেক রাত নূর আঙ্কেল হয়তো ঘুমোচ্ছে তুমি না বললে উনার শরীর খারাপ তাহলে এখন ডিস্টার্ব না করলেই মনে হয় ভালো আমি এখনই যাব স্যার আমি জানি আমার বাবা ঘুমায়নি এখনও জেগে আছে কিন্তু নূরের কথা বলার মাঝখানেই রুমের দরজায় জোরে জোরে ধাক্কা পড়ে নূর ঘাবড়ে গিয়ে দরজার দিকে তাকায় এর মধ্যে নূরের মায়ের কণ্ঠ কানে আসে নূরকে ডাকছে এই নূর দেখ তোর বাবা কেমন করছে নূর তুর কোথায় তোরা তাড়াতাড়ি আয় দেখ কেমন করছে তোর বাবা নূরের মায়ের কথা শুনে নূরের কলিজা মোচড় দিয়ে উঠে হাত থেকে ফোন মেঝেতে পড়ে কয়েক খণ্ড হয়ে গেছে নূর দৌড়ে বেরিয়ে যায় অপর পাশ থেকে সৌন্দর্য সবই শুনতে পায় সেও দেরি করে না এক মুহূর্ত তাড়াতাড়ি গাড়ি নিয়ে নূরদের বাড়ির দিকে ছোটে নূরের বাবা মাথা ধরে ছটফট করে চলেছে কিছু বলতে পারছে না শুধু গুঁঙ্গিয়ে যাচ্ছে হাত পা কেমন ঠান্ডা নূর তাড়াতাড়ি গিয়ে বাবার পাশে বসে জানতে চায় কি হয়েছে কোথায় কষ্ট হচ্ছে কিন্তু কোনো উত্তর আসে না নূরের মা কাঁদছে আর হাত পা মালিশ করছে কিছুই হচ্ছে না তুর কি করবে বুঝতে পারছে না সে যেন হ্যাং হয়ে গেছে নূর তাড়াতাড়ি পানি দিতে বলে তুর দৌড়ে পানি এনে দেয় নূর বাবাকে খাওয়াতে চায় কিন্তু হাত কাপুনিতে মুখে পানি ও তুলে দিতে পারছে না নূরের মায়ের আহাজারি বেড়েই চলেছে নূর তোর বাবা এমন করছে কেন মা কিছু করো না নূর বিপদের সময় কারো মাথায় ঠিক থাকে না এত রাতে তিনজন মেয়ে মানুষ একা কি করবে বুঝে উঠতে পারছে না পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বেশি দেরি করা ঠিক হবে না নূর বুঝতে পেরে ফোন খুঁজতে থাকে কিন্তু হায় ফোন কোথায় ফোন খুঁজে পাচ্ছে না তুর এনে ফোন দেয় তুরেরটা নূর কাউকে ফোন দিতে থাকে কিন্তু ফোন তুলে না এর মধ্যে কলিং বেল বেজে উঠে নূর তুরকে বলে যেন গিয়ে দেখে কে এসেছে তুর দরজা খুলে দেখে সৌন্দর্য তুর কিছু বলবে তার আগেই সৌন্দর্য দৌড়ে ভিতরে ঢুকে নূরের বাবাকে একবার দেখে নিয়ে কাঁধে তুলে নেয় নূর তোমরা দরজায় তালা মেরে তাড়াতাড়ি আসো ফাস্ট লেট করবা না একদম নূর মাথা নেড়ে তুর আর মাকে নিয়ে তাড়াতাড়ি সৌন্দর্যের সাথে গাড়িতে উঠে বসে সৌন্দর্য যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভ করতে থাকে মিনিট পনেরোর মাঝে এসে হাসপাতালে উপস্থিত হয় সৌন্দর্যের চেনা জানা আছে এখানে তাই আগেই ফোন করে বলে রেখেছিল ওরা আসার সাথে সাথে নূরের বাবাকে নিয়ে পরীক্ষা করানো শুরু করে সৌন্দর্য সব ফর্মালিটি পূরণ করছে নূর তার মাকে আর তুরকে নিয়ে বসে আছে নূর যেন পুরো রোবট হয়ে গেছে একটা শব্দও বের হচ্ছে না মুখ দিয়ে রাত পেরিয়ে সকাল হচ্ছে অন্ধকার কেটে আলোকিত হচ্ছে ভুবন কিন্তু নূরের ভুবন যেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এক গাদা টেস্ট করাচ্ছে তার বাবার এখন ঘুমোচ্ছে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার সৌন্দর্য হাসপাতালেই আছে নূরের সাথে নূরের মাকে আর বোনকে জোর করে বাড়ি পাঠিয়েছে সৌন্দর্য সৌন্দর্য দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে সে নূরকে দেখে চলেছে সেই যে বেঞ্চে মাথা নিচু করে বসে আছে একবার একটু নড়াচড়াও করেনি এর মধ্যে সৌন্দর্যের কাঁধে কেউ হাত রাখে সৌন্দর্য ব্রুকোচকে তাকিয়ে দেখে তার বড় আব্বু দুইজন চোখের ইশারায় কিছু বলে তারপর সৌন্দর্য ওইখান থেকে সরে পড়ে নূর মা নূর মাথা তুলে তাকায় মিরুপম ওয়াহিদকে দেখে ও কোনো প্রতিক্রিয়া দেখায় না তুমি কি জানো তোমার বাবা আর আমি খুব ভালো বন্ধু এতটা ভালো যে দুইজন এক প্লেটে খাবার খেতাম একই রকম ড্রেস পরে ঘুরে বেড়াতাম অবশ্য সময়ের সাথে সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল তোমরা আমাদের সম্পর্কে জানতেও পারোনি এর পিছনে ও বিভিন্ন কারণ আছে কিন্তু সবচেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বিয়ে নিয়ে তোমার বাবা কিন্তু আজ অসুস্থ না এরকম কথা শুনে নূর মিরুপম ওয়াহিদের দিকে তাকায় হ্যাঁ আমি যা বলছি তা সত্যি তোমার বাবা বেশ কিছু মাস যাবত অসুস্থ এতদিন তোমাদের কাউকে বুঝতে দেয়নি নিজের মধ্যে চেপে রেখেছে আমাকেও বলতে দেয়নি আমি যখন জোর করতাম বলতে নয়তো আমি বলি কিন্তু দিত না ওয়াদা করিয়ে রেখেছিল এখন প্রশ্ন এতদিন ওয়াদার জন্য বলিনি তাহলে এখন কেন বলছি আমি তোমার বাবাকে বলতাম এসব জিনিস তো লুকিয়ে রাখা যায় না একদিন না একদিন ঠিক জানতে পারবে তখন তোমার বাবা বলতো যখন জানতে পারবে তখন বলিস কিন্তু এখন বলিস না ওর সব কথা মেনে নিয়েছি শুধু এজন্য যে সে নিয়মিত ঔষধ খাবে নিজের যত্ন নিবে কিন্তু দেখো কি করলো বিয়ে নিয়ে অনেক প্রশ্ন না তোমার এই অসুস্থতার কথা জানতে পেরেই তোমার বাবা পাগলের মতো হয়ে গেছে সারা দিন শুধু বলতো আমার মেয়ে দুইটার কি হবে কে দেখবে ওদের আমার নূর তো বাস্তব জীবন থেকে অনেক পিছিয়ে কি হবে মেয়েটার একা কি করে সব সামলাবে সবচেয়ে বেশি টেনশন করতো তোমাকে নিয়ে তোমার পাশে একজন পারফেক্ট জীবন সঙ্গী চাইত তখন আমি আমার একমাত্র ভাতিজা সৌন্দর্যের কথা বলি তোমার বাবার কাছে সবচেয়ে মজার ব্যাপার কি জানো আমার এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তোমার বাবাকে এক সপ্তাহ সময় দিয়েছি সৌন্দর্যের পিছনে গোয়েন্দা গিরি করতে ঠিক এক সপ্তাহ পর তোমার বাবা এসে বলে এই ছেলেই তার মেয়ের জামাই হবে একজন শান্ত হলে আরেকজনকে উত্তাল ঢেউয়ের মতো হতে হয় হ্যাঁ মানছি আমরা ডিজিটাল যুগে এসেও বিয়ে নামক বন্ধনকে এমন ভাবে কারো উপর অনুমতি ছাড়া চাপিয়ে দিতে পারি না কিন্তু এটা তো জানো সব বাবা মাই চায় তার সন্তান পাক। ভালো থাকুক তোমার বাবার চাওয়ায় ও কোনো ভুল নেই যখন নিজের সন্তান হবে তখন বুঝতে পারবে সৌন্দর্য জীবন সঙ্গী হিসেবে খারাপ নামা জীবনকে একবার সুযোগ দিয়ে দেখো আর তোমার মনে হতে পারে একটা বিবাহিত ছেলে মি ওয়াহিদ আর কিছু বলার আগেই সৌন্দর্য এসে ওখানে উপস্থিত হয় কি সব কাগজপত্র নিয়ে কথা আছে মিরুপম ওয়াহিদ নূরের মাথায় হাত বুলিয়ে চলে যায় নূর একইভাবে বসে থাকে এগুলো সব ফিনিশ করো ফাস্ট বলেই নূরের পাশে এক বস্তা খাবার রাখে সৌন্দর্য অবশ্য নূরের খাবার দেখে তাই মনে হচ্ছে নূর খাবারের দিকে তো সৌন্দর্যের দিকে একবার তাকাচ্ছে আমার দিকে তাকাতে বলিনি ম্যাডাম খাবার খেতে বলেছি আমাকে দেখার অনেক সময় পাবে এমন কি সারা জীবন আমাকে দেখে দেখে বড় হতে হবে সো এখন যেটা করলে কাজে দিবে সেটা করো খাবার গুলো ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নাও আমি খাবো না খিদে নেই আমার সৌন্দর্য ব্রু কোচকে নূরের দিকে তাকিয়ে বলে তুমি কি বললে আবার একবার বলবে আমি আসলে শুনতে পাইনি আমার এখন খেতে ইচ্ছে করছে না স্যার আমি খাবো না তুমি কি চাও তোমাকে এখান থেকে চলে যেতে হোক নিশ্চয়ই চাও না তাই না যদি না চাও তাহলে ফাতিহার বলা গুড গার্লের মতো খেয়ে নাও নূরের জোড়া করতে বা কথা বলতে একটুও ইচ্ছে করছে না সে ভিতর থেকে ভেঙে গুড়ে গেছে না চাওয়া সত্ত্বেও খাবার হাতে নেয় খাওয়ার জন্য নূর খাবার মুখে নিতে নিতে সৌন্দর্যের দিকে তাকায় সে এখন ফোন নিয়ে বিজি শুকনো ঢুক গিলে আমতা আমতা করে বলে আপনি কিছু খাবেন না স্যার অনেক বেলা তো হয়ে গেছে আমি কফি খেয়েছি আপাতত কিছু খাবো না খিদে লাগলে পরে খেয়ে নিব তোমাকে আমার খাওয়া নিয়ে ভাবতে হবে না এখানে তো অনেক খাবার আছে আপনি এখান থেকে নিয়ে খান সৌন্দর্য ফোন পকেটে ঢুকিয়ে নূরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তারপর কিছু না বলে নূরের হাত থেকে আধ খাওয়া পাউরুটি টানিয়ে কামর বসায় আরে স্যার এটা তো আমার এটো ভালো টানিয়ে খান এত কিছু তোমাকে ভাবতে কে বলেছে খেতে বলেছ খেয়েছি এবার কথা কম বলে খাওয়া শেষ করো দেন ডাক্তারের কাছে যেতে হবে নূর ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি খাওয়া শেষ করে ডাক্তারের ক্যাবিনে বর্তমানে নূর আর সৌন্দর্য বসে আছে নূর ভয় ঘেমে নেয় একাকার হাত কচলাতে কচলাতে মনে হচ্ছে চামড়া উঠিয়ে ফেলবে হাতের ডাক্তার রিপোর্টে চোখ বুলাচ্ছে। পেশেন্টের কি হন আপনারা ডাক্তার জিজ্ঞেস করে পেশেন্ট আমার কিছু বলতে গিয়ে সৌন্দর্য নূরের দিকে তাকায় নূরের দিকে তাকিয়েই বলে আমার শ্বশুর আইমিন বাবা হয় ও আচ্ছা ডাক্তার জি সৌন্দর্য দেখুন উনার কন্ডিশন যতটুকু মনে হচ্ছে ভালো না ডাক্তারের কথা শোনার সাথে সাথে নূর সৌন্দর্যের হাত খামছে ধরে ভীত দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকায় সব খুলে বলুন ডাক্তার সৌন্দর্য সোজাসাপটা বলে ডাক্তার নড়েচড়ে বসে গলা খেকারি দিয়ে বলতে শুরু করে দেখুন পেশেন্টের সব রিপোর্ট দেখে যা বোঝা যাচ্ছে উনার ব্রেইন টিউমার হয়েছে আর এটা সম্পর্কে আপনাদের নিশ্চয় কম বেশি ধারণা আছে তবুও আমি খুলে বলছি সব ব্রেইন টিউমার বা ইন্ট্রাক্রানিয়াল নিওপ্লাজম এমন একটি অবস্থা যখন মানুষের মস্তিষ্কে অস্বাভাবিক কোষ তৈরি হয় অপারেশন করতে হবে কিন্তু চান্স খুব কম খোলাখুলি বললেই ভালো আসলে কত পার্সেন্ট ডক্টর সৌন্দর্য জানতে চায় ডাক্তার নিজের চশমা ঠিক করতে করতে বলে পঁচানব্বই শতাংশ নেগেটিভ আর পাঁচ শতাংশ পজিটিভ ডাক্তারের কথা শুনে নূর শব্দ করে কেঁদে উঠে সৌন্দর্য নূরের দিকে তাকিয়ে ডাক্তারকে বলে ডক্টর আমরা এ বিষয়ে পড়ে কথা বলি হ্যাঁ আপনাদের ইচ্ছে সৌন্দর্য পরে নিজে আলাদা করে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার জানায় উনার শরীরের কন্ডিশন ততটা ভালো না কিছুটা উন্নত হলে করাতে হবে আর যে ডাক্তার অপারেশন করবে উনি বর্তমানে দেশের বাইরে আছে উনি সপ্তাহখানেক পরে আসবে সবকিছু উনি আবার পর্যবেক্ষণ করে উনি ডিসিশন জানাবে আপাতত দুই দিন নূরের বাবাকে হাসপাতাল রেখে বাড়িতে নিয়ে আসা হয় এই দুই দিন সৌন্দর্য ও হাসপাতালেই ছিল নূরের বাবা এখন কিছুটা ভালো আছে তবে ততটাও নয় সৌন্দর্য নিজে ওদের বাড়ি পৌঁছে সব কিছু বুঝিয়ে তারপর বাড়িতে যায় এই দুই দিন না ভালো মতো ঘুম হয়েছে আর না খাওয়া দাওয়া সৌন্দর্য নিজেও কেমন অসুস্থ বোধ করছে তাই ভার্সিটি থেকে একদিনের জন্য ছুটি নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে এই একদিন ঘুমিয়ে কাটিয়ে দিবে কিন্তু নিজে ঘুম আর বিশ্রাম করার ফাঁকেও একটু পর পর নূরকে কল দিয়ে তার বাবার খোঁজ খবর নিতে ভুলছে না কিছু লাগবে কি না লাগলে যেন সাথে সাথে কল করে লজ্জা নিয়ে যেন বসে না থাকে বা সৌন্দর্য কিছু মনে করবে কিনা এই ধারণা নিয়ে যেন বসে না থাকে যখনই দরকার পড়বে সেটা রাত দুটো হলেও যেন তাকে ফোন করে জানানো হয় নয়তো পরে এর জন্য সৌন্দর্য দেখে নিবে বলে হু মকি দেয় সৌন্দর্যের এরূপ কথায় নূর অবাক লোকটা তাদের ভালো করতে চাইছে তাও আবার হু মকি দিয়ে নূর তার বাবার কাছ থেকে নড়ছেই না সব নিজের হাতে করছে বাবার সাথে কত কথা বলছে এতদিনের জমানো সব কথা যেন ঢেলে দিচ্ছে নূরের বাবা মেয়ের দিকে তাকিয়ে শুধু তার করা পাগলামি দেখছে ভিতর থেকে শক্ত মানুষটা ভেঙে গেছে খুব করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু মেয়ে আর বউয়ের সামনে একবারে কাঁদা যাবে না নয়তো ওরা ভেঙে পড়বে মেয়েদের মন ভরে দেখে নিচ্ছে কেন যেন মন বলছে আর দেখতে পারবে না মেয়েদের সাথে আর হাসি খুশি মুহূর্ত ও উপভোগ করতে পারবে না নূর রাতের খাবার শেষ করে অনেকটা সময় বাবার সাথে গল্প করে কাটিয়েছে অবশ্য নূর একা না সাথে তুর আর তার মা ও ছিল রাত প্রায় এগারোটা বাজে নূরের বাবাকে ঔষধ খাওয়ানো হয়েছে ঔষধের প্রভাবে জিমাচ্ছে দেখে গল্পের সমাপ্তি ঘটিয়ে দেয় বাবাকে সুন্দর করে শুয়ে দিয়ে লাইট অফ করে দুই বনি নিজেদের রুমে এসে পড়ে নূর বিছানায় শুয়ে ছটফট করে কিন্তু কেন জানি চোখের পাতায় ঘুম ধরা দেয় না উঠে বসে বই নেয় পড়ার জন্য কিন্তু এতেও মনোযোগ বসে না শেষে ফোন হাতে নেয় ফোন অন করতেই দেখতে পায় সৌন্দর্যের মেসেজ ফোন হাতে নিলে মেসেজ দিও কথা আছে নূর হোয়াটসঅ্যাপে ঢুকে সৌন্দর্যকে মেসেজ দেয় জি স্যার বলুন কি বলবেন ম্যাসেজ দিয়ে নূর ইশরাতের সাথে কথা বলতে যায় মিনিট দুয়েক পরই ম্যাসেজ আসে কাল সকাল এগারোটার দিকে তৈরি হয়ে থেকো এক জায়গায় যাব সৌন্দর্য কোথায় যাবো স্যার গেলেই তো দেখতে পাবে তুমি তৈরি হয়ে থেকো আমি তোমাকে পিক করব কিন্তু কোনো কিন্তু না বেশি সময় লাগবে না আর দরকার আছে বলেই তো বলছি নূর কিছু একটা ভেবে রাজি হয়ে যায় আচ্ছা জানিয়ে ফোন রেখে ঘুমানোর চেষ্টা করে পরের দিন যথাসময়ে নূর তৈরি হয়ে থাকলেও বাইরে না দাঁড়িয়ে বাড়িতেই থাকে একা একা দাঁড়িয়ে থাকতে কেমন যেন আনিজি ফিল হচ্ছিল সৌন্দর্য নূরদের বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে দাঁড়ায় মেয়েটাকে টাইম দিয়ে দিয়েছে কিন্তু এখনো আসার নাম নেই ঘড়ি ধরে পাঁচ মিনিট অপেক্ষা করে সৌন্দর্য মেজাজ খুব খারাপ হচ্ছে তার সময়জ্ঞানহীন মানুষদের একদম পছন্দ না আর এই মেয়েটা অপছন্দের কাজগুলোই করছে সৌন্দর্য ফোন হাতে নিয়ে নূরের ফোনে কল দেয় নূর সৌন্দর্যের ফোন দেখে রিসিভ না করে মা বাবাকে বলে বের হয় এই দিকে কল রিসিভ না করায় সৌন্দর্য রাগে ফুসতে থাকে এইদিক ওইদিকে তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায় কিন্তু হুট করে সামনের দিকে তাকিয়ে নিজের রাগ যেন সব নিমিশেই গায়েব হয়ে যায় এক সাদা পরীর স্নিগ্ধ মুখ দেখে নূর ধীর পায়ে হেঁটে এসে সৌন্দর্যের সামনে দাঁড়ায় নিচের দিকে তাকিয়েই বলে আসলে আমি আগেই তৈরি হয়েছিলাম এখানে দাঁড়িয়ে থাকতে আমার আনিজি লাগছিল তাই আসিনি বাড়িতেই ছিলাম আপনি কি অনেক সময় ধরে অপেক্ষা করছেন স্যার সৌন্দর্য এখনো নূরের দিকেই তাকিয়ে আছে নূরের কথাগুলো শুনেছে কি না বোঝা গেল না নূর সৌন্দর্যের সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকায় তারপর সৌন্দর্যকে আবার ডাক দেয় স্যার নো রেসপন্স এইবার একটু জোরেই ডাক দেয় সৌন্দর্য নিজেকে সামলে নিয়ে বলে হজ্জা যাবেন না সৌন্দর্য মনে মনে বলে যাব কি করে আমি তো আটকে গেছি হুম চলো বলেই সৌন্দর্য গাড়িতে উঠে বসে সৌন্দর্যের সাথে নূর গিয়ে গাড়িতে উঠে সৌন্দর্য নূরকে নিয়ে ফাতিহার স্কুলে যায় ফাতিহার স্কুলে কিছু কাজ আছে আর তার মধ্যে নূরের মনটা যেন একটু ভালো হয় তারই চেষ্টা স্কুলে এসে সৌন্দর্য প্রথমেই অফিসে ঢুকে স্যার ম্যাডামদের সাথে কিছু সময় কথা বলে তারপর প্রিন্সিপাল ম্যাম একটা খাতা এগিয়ে দেয় সাইন করার জন্য সৌন্দর্য সাইন করে নূরের দিকে খাতা এগিয়ে দেয় তারপর আস্তে করে নূরের কানের কাছে গিয়ে বলে আমি ফাতিহার কাছে যাচ্ছি তুমি সাইনটা করে এসো নূর বুঝল না কি হচ্ছে সৌন্দর্যের কথা মতো সাইন করতে গিয়ে থমকে যায় ফাতিহার বাবার নামের জায়গায় মিরুপ ওয়াহিদ নাম দেখে নূর খাতার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু চোখের সামনে আসে যা আমরা কল্পনা ও করতে পারি না নূর কয়েকদিন ধরে একের পর এক ঝটকা খেয়েই চলেছে খাতার মধ্যে থাকা মিরুপ আহিদ নামটার দিকে তাকিয়ে নূর হিসাব মিলাতে ব্যস্ত হয়ে পড়ে অথচ কিছুতেই কিছু হিসাব তার মিলছে না কে ইরূপ কি তার পরিচয় তাহলে ফাতিহার অভিভাবকের দায়িত্বই বা সৌন্দর্য কেন পালন করে ওদের বন্ডিং দেখে যে কেউ অনায়াসে ধরে নিবে এরা বাবা মেয়ে আর প্রিন্সিপাল ম্যাম তো সৌন্দর্য আশার সাথে সাথে বলে উঠেছে মি ওয়াহিদ আপনার মেয়ে অনেক ভালো সব দিক দিয়ে তার আচার ব্যবহার চাল চলন খুব ভালো শিক্ষা নিয়ে বড় করেছেন আপনার মেয়েকে তাহলে এসব কেন বলল কথায় কথায় তো আপনার মেয়ে আপনার মেয়েই করে গেল এই মুহূর্তে হাজারটা প্রশ্ন এসে নূরের মাথায় এসে ঘুরপাক খাচ্ছে কি হল এনি প্রবলেম জিজ্ঞেস করে প্রিন্সিপাল ম্যাম নূর তার সকল ভাবনা সাইডে রাখে ন নো ম্যাম কোনো সমস্যা নেই বলেই তাড়াতাড়ি করে সাইন করে দেয় এর মধ্যে সৌন্দর্য ফাতিহাকে নিয়ে এসেও পড়ে নূর তোমার হয়েছে জানতে চায় সৌন্দর্য হ্যাঁ হয়ে গেছে আচ্ছা তাহলে চলো যাওয়া যাক হু আসছি ম্যাম কোনো ধরনের অসুবিধা বা দরকার হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন আর আমার মেয়েকে নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না যদিও হয় তাহলে আমাকে জানাতে ভুলবেন না সৌন্দর্য এ নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন মিওয়াহিদ আমরা বিষয়গুলো খেয়াল রাখব নূর সৌন্দর্যের দিকে তাকিয়ে ভাবে কি জোরালো ভাবে আমার মেয়ে বলছে না একটু সংকোচ না অন্য কিছু সৌন্দর্য তাদের থেকে বিদায় নিয়ে নূর আর ফাতিহাকে নিয়ে বের হয়ে যায় গাড়িটা একটু দূরে পার্কিং করেছে সৌন্দর্য এই দিকে একটু সমস্যা হয়েছে তাই আর গাড়ি এনে রিস্ক নেয়নি সৌন্দর্যের কোলে ফাতিহা নূর তাদের পাশেই হাঁটছে সে ভাবনার জগতে বিচরণ করছে এখন কিছুতেই হিসাব মিলাতে পারছে না নূর ভাবনায় বিভোর হয়ে বুলেই বসেছে সে রাস্তা দিয়ে হাঁটছে হুট করেই এক মহিলার সাথে ধাক্কা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায় এসব কি তুমি কি কোনো কিছু ঠিকভাবে করতে পারো না একটু জোরালো ভাবে বলে সৌন্দর্য মহিলাটা কেমন করে যেন সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে নূর মহিলাটার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে সরি বলে সৌন্দর্য ও মহিলার দিকে তাকিয়ে চুপ হয়ে যায় মহিলা দুইজনের দিকে একটু তাকিয়ে আচ্ছা বলে চলে যায় ফাতিহার মতো তোমারও যে কোলে উঠতে ইচ্ছে করছে সেটা বললেই পারতে শুধু শুধু এরকম বেখা হয়ে এক্সিডেন্ট করার তো প্রয়োজন ছিল না আমাকে বলতে যে কোলে উঠতে ইচ্ছে করছে আমি তোমার হাজবেন্ড হই অবশ্যই তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখব না নূর চোখ বড় বড় করে সৌন্দর্যের দিকে তাকায় কি বলছে কি ঠোঁট কাটা লোকটা এই বাচ্চা মেয়ের সামনে ওয়াউমি ওয়াহিদ তুমি মাম্মাকে কোলে নিবে ফাতিহা মামে সব বড়দের কথায় কান দিতে নেই তুমি চকলেট খাও বলেই পকেট থেকে একটা চকলেট বের করে দেয় ফাতিহা চকলেট পেয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে যায় এই দিকে কি হচ্ছে তার আর কোনো হুঁশ নেই সৌন্দর্য একটু এগিয়ে নূরের হাত ধরে নূর সৌন্দর্যের ছোঁয়ায় কেঁপে ওঠে সৌন্দর্য একটু এগিয়ে নূরের কানের কাছে ফিসফিস করে বলে আমার বউয়ের কোলে উঠার ইচ্ছেও আমি পূরণ করব এখন আপাতত এভাবেই আসো বলে নূরের হাত ধরে এগিয়ে যায় গাড়ির দিকে নূর একবার হাতের দিকে তো একবার সৌন্দর্যের দিকে তাকায় কেন জানি ভালো লাগায় পুরো শরীর শিউরে উঠছে সৌন্দর্য নিজেই নূরকে গাড়িতে তুলে সিট বেল্ট বেঁধে দেয় এই প্রথম বাবা ছাড়া অন্য কোন পুরুষ এত কেয়ার করছে বাবার কথা মাথায় আসতেই চোখ ভিজে উঠে অশ্রুতে অনেক করে আটকানোর চেষ্টা করে চোখের পানি নূর কিন্তু চোখ কি বাধা মানে কষ্ট মনে হলে টুপ করে গাল বেয়ে কোলে এসে চোখের পানি পড়ে নূর সৌন্দর্য দেখার আগেই তাড়াতাড়ি চোখ মুছে নেয় সৌন্দর্য কোথায় নিয়ে যাচ্ছে নূর জানে না জিজ্ঞেস ও করেনি কোথায় যাচ্ছে বসে ফাতিহার সাথে টুকটাক কথা বলছে এটা খেয়াল করেনি গাড়ি ওদের বাড়ির রাস্তায়ই যাচ্ছে মাঝখানে আবার সৌন্দর্য গাড়ি দাঁড় করিয়ে কোথায় যেন যায় মিনিট পনেরো পর ফিরে আসে দুই হাত ভর্তি করা ব্যাগ আর এসবের ভিতর মনে হয় ফল মিষ্টি আছে নূরের যা মনে হল নূর এসব দেখেও কিছু জিজ্ঞেস করেনি সৌন্দর্য গাড়ি এনে নূরদের বাড়ির সামনে থামায় নূর আর ফাতিহা তখন গল্প করতে ব্যস্ত এই যে আমার দুই ম্যাডাম আপনাদের গল্প কি শেষ হয়েছে না হলে একটু রেস্ট নিন বাড়িতে গিয়ে আবার শুরু করবেন ঠিক আছে বাড়ির কথা বলতেই নূর বাইরের দিকে তাকিয়ে দেখে ওদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো ফাতিহার থেকে বিদায় নিয়ে নূর চলে যেতে নেয় আশ্চর্য আমাদেরকে কি তোমার বাড়িতে নিবে না নাকি এইটা শুধু তোমার একার বাড়ি না কিন্তু আমার শ্বশুর আব্বার আর ফাতিহার নানুর বাড়ি তাই না ফাতিহা ফাতিহা মাথা নেড়ে জানায় ঠিক নূর নূরাহাম্মক বনে যায় আজও যে বাড়িতে যাওয়ার কথা বলতে ভুলে গেছে সেটা মাথায় আসতেই ঠাসিয়ে চর মারতে ইচ্ছে করল নিজের মাথায় নিজেরই এর মধ্যে সৌন্দর্য ফাতিহাকে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায় নূরের কোলে ফাতিহাকে দিতে দিতে বলে ধরো তোমার মেয়েকে তারপর গিয়ে গাড়ির পিছন থেকে কিনে আনা জিনিসপত্রগুলো নিজের হাতে নিয়ে নূরকে চোখের ইশারায় ভিতরে যেতে বলে নূর রোবটের মতো চলতে থাকে দরজার সামনে দাঁড়িয়ে আছে বর্তমানে তিনজন কি হলো। কলিং বেল বাজাও আমার দুই হাত ভর্তি দেখতে পাচ্ছ না সৌন্দর্য নূর কলিং বেল দিয়ে অপেক্ষা করতে থাকে দরজা খোলার জন্য মিনিট খানেক পরি দরজা খুলে যায় তুর দরজা খুলে দিয়েছে আরে তুর তুইয়া নূরকে তুর পাত্রাই দিলও না হাত দিয়ে সরিয়ে সৌন্দর্যের পাশে দাঁড়িয়ে আল্লাহে আমি কি দেখছি জিজু আপনি আমাদের বাড়িতে এসেছেন ওয়াও হ্যাঁ আমার একমাত্র শালিকা আমি এসেছি তোমার জিজু এবার ভিতরে ঢুকতে দাও আগে তুর নিজেই সৌন্দর্যের হাতের জিনিসপত্র নিয়ে ওদেরকে ভিতরে প্রবেশ করে সৌন্দর্যকে দেখে নূরের বাবা মা খুব খুশি হয় সবচেয়ে বেশি খুশি হয় নূরের বাবা নূরার আর সৌন্দর্য পাশাপাশি দাঁড়িয়েছিল মেয়ে আর মেয়ের জামাইকে দুই চোখ ভরে দেখে নেয় কি সুন্দর লাগছে দুই জনকে নূরের মা সৌন্দর্যকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায় যদিও বাড়িতে কারোই মনের অবস্থা ভালো না তবুও জামাইকে তো আর এমনি এমনি বসিয়ে রাখা যায় না তার উপর নূরের বাবা নিজে বলে দিয়েছে সৌন্দর্য আর ফাতিহার জন্য কি কি রান্না করতে তাদের আপ্যায়নের যেন কোনো কমতি না থাকে একটা মাত্র জামাই তুর ফাতিহাকে নিয়ে নিজের রুমে গিয়ে নিজের সাজার জিনিস দিয়ে বসিয়েছে নূর নিজের রুমে চলে গেছে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করতে সৌন্দর্য বসে বসে নূরের বাবার সাথে গল্প করছে নূরের বাবা গল্প করতে করতেই এক পর্যায়ে ঘুমিয়ে যায় সৌন্দর্য আর এখানে বসে থাকে না উঠে ড্রয়িং রুমের দিকে চলে যায় চারদিকে চোখ বুলিয়ে দেওয়ালের দিকে তাকাতেই ওদের চারজনের বড় একটা ফ্যামিলি ফটোর দিকে নজর যায় সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এর মধ্যে পিছন থেকে তুর এসে বলে আরে জিজু আপনি এখানে একা একা কি করছেন ফ্রেশ ও হননি দেখা যায় আসুন আমার সাথে বলেই টেনে নিয়ে যেতে থাকে আরে শালিকা কোথায় নিয়ে যাচ্ছ আপুর রুমে তুর এখন আমি তোমার আপুর রুমে গিয়ে কি করব তার চেয়ে বরং আমাকে গেস্টরুমটা দেখিয়ে দাও একটু ফ্রেশ হওয়া দরকার ফ্রেশ হলে একটু হবেন কেন শুনি পুরোপুরি ইহন নিজের বউয়ের রুমে গিয়ে বলেই চোখ মেরে জোরে ধাক্কা দিয়ে সৌন্দর্যকে ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে তুরমুচকি হেসে চলে যায় এই দিকে নূর মাত্রই ফ্রেশ হয়ে বের হয়েছে বাথরুমে জামা নিয়ে যেতে ভুলে গেছে তাই রুমেই চেঞ্জ করবে বলে ঠিক করে নেয় সাধারণত নূর তার রুম লক করে না বাড়িতে তেমন কেউ নেই আর থাকলেও নক করে ঢুকে আজ যে বাড়িতে সৌন্দর্য এসেছে সেটা মাথা থেকে বের হয়ে গেছে নূরের মাত্রই ওনাটা রেখে জামা নিতে যাবে কোথা থেকে হুট করে সৌন্দর্য এসে নূরকে নিয়ে ধপাস করে বিছানায় পড়ে যায় হুট করে ধাক্কায় নূরকে সাথে নিয়ে বিছানায় পড়ে যায় নূর কি হল কিছুই বুঝল না সে অনুভূতি শূন্য হয়ে সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে দুইজনের দৃষ্টি দুইজনের দিকে নিবন্ধ দুইজনের পৃথিবী যেন থমকে গেছে সৌন্দর্যের কি হল কে জানে নিজের হাত নূরের পিছনে রেখে নূরকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে নিয়ে জড়িয়ে ধরে সৌন্দর্যের জড়িয়ে ধরা বেশি সময় স্থায়ী হল না যেভাবে ঝড়ের বেগে জড়িয়ে ধরেছে সেভাবে ঝড়ের বেগেই নূরের কাছ থেকে ছিটকে সরে উঠে দাঁড়িয়েছে নূর হ্যাং হয়েছিল বুঝতেও পারেনি যে তাকে সৌন্দর্য জড়িয়ে ধরেছে সৌন্দর্য উঠে দাঁড়ানোর পর তার হুশ আসে উঠে বসে সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখে সৌন্দর্য অন্য দিকে মুখ করে আছে নূর সৌন্দর্যের কাহিনী কিছুই বুঝল না নিজের দিকে চোখ যেতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করল নূরের তাড়াতাড়ি করে ও না গায়ে দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে সৌন্দর্য পরিবেশ স্বাভাবিক করার জন্য বলে দেখে চলাচল করতে পারো না নাকি নূর নিজের স্বামী বলে এভাবে সুযোগ নিয়ে যখন তখন আমার ইজ্জতের উপর হামলা করবে তোমার বাড়িতে আসছি বলে তুমি এভাবে সুযোগ নিবে ছি কি বাজে কথা এসব আপনি কি বলছেন স্যার আপনার মাথা কি ঠিক আছে নাকি পুরোপুরি খারাপ হয়ে গেছে কি সব কথা বলছেন আর আমি কখন আপনার উপর সুযোগ নিলাম শুনি পড়েছেন তো আপনি কোথা থেকে হুট করে উড়ে এসে একেবারে গায়ের উপর পড়েছেন নিজে দোষ করে মুখের জোরে একেবারে আমার উপর চাপিয়ে দিচ্ছেন একনাগারে কথাগুলো বলে নূর হাঁপাতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এভাবে হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস নেওয়ার কি আছে আশ্চর্য আমি এখনো তোমার সাথে কিছু করিনি না করতেই তোমার এই অবস্থা বাড়িতে দেখা যায় আগে থেকেই অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে কি করার কথা বলছেন আপনি প্রশ্নটা করে নূরের মাথায় আসে লোকটা কি বোঝানোর চেষ্টা করছে বুঝতে পেরে লজ্জায় মিয়ে যায় মুখ দিয়ে বেরিয়ে আসেছি কি নোংরা আপনি স্যার মনে মনে ঠিক করে নেয় আর একটা ও কথা বলবে না এই ঠোঁট কাটা লোকটার সাথে কি কথা বলছি বুঝতে পারছ না তুমি কি চাইছো সব খুলে বলি তাহলে সেই আশা ছেড়ে দাওয়া আমি বলায় না করাই বিশ্বাসী করে দেখাবো বলেই চোখ টিপ দেয় সৌন্দর্য নূরে সব শুনে চোখ মুখ কোচকে ফেলে নূরের মুখের এমন ভঙ্গিমা দেখে সৌন্দর্য মুচকি হাসে তোমার রুম তুমি যা ইচ্ছে তাই করো কিন্তু তার আগে লক করে নিও। পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে সৌন্দর্য রুম থেকে বের হয়ে যায় নূর তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবে এমন অশ্লীল কথা কি করে বলতে পারে লোকটা মুখে কি কিছু আটকায় না দেখে মনে হয় কি রাগী কি ভাব ধরে থাকে নূর এসব ভাবতে ভাবতে মাথায় হাত দিয়ে বসে পড়ে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে সৌন্দর্য আর ফাতিহা চলে যায় এর মধ্যে একবার ও নূর সৌন্দর্যের সামনে পড়েনি লুকিয়ে লুকিয়ে থেকেছে কে জানে আবার কখন কি বলে দেয় লোকটা দিন দিন কেমন নির্লজ্জ হয়ে যাচ্ছে ফাতিহার সাথে আবার সময় কাটিয়েছে যাওয়ার সময় সৌন্দর্য অবশ্য চোখ ঘুরিয়ে নূরকে খোঁজেছে কিন্তু পায়নি নূরের মা ও বলেছিল আসার জন্য কিন্তু আসেনি ইশরাত কানে হাত দিয়ে বসে বসে মোবাইল টিপছে তার মা সেই যে বকাবকি শুরু করেছে থামার নাম গন্ধ নেই মোবাইল গিলে খা মোবাইলের ভিতর ঢুকে যা পড়াশোনা আর করতে হবে না খেতেও হবে না মোবাইল দেখলেই পেট ভরবে বইটা নিয়ে একটু বসে না সারা দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল আর মোবাইল ইশরাতের মায়ের কথা ইশরাত কানেই তুলে না সে তার মতো মোবাইল দেখতে ব্যস্ত গ্রুপে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে থাকে সকলেই এখন ফ্রি গ্রুপে তুমুল ভাবে চ্যাটিং চলছে সকলেই হাসি মজা করছে কে কি করবে কেউ কেউ বলছে জব করবে কেউ বা বিদেশে স্যাটেল হবে আরও নানান আলোচনা সকলের ভবিষ্যৎ পরিকল্পনা আলাদা হলেও ইসরাতের একটাই পরিকল্পনা না সে আর বেশি পড়াশোনা করবে না বিয়ে করে নিবে এসব পড়াশোনা আর মাথায় ধরে না বিয়ে করে নিলে আর পড়তে হবে না আহা জামাই নিয়ে সারা দিন ঘুরে বেড়াবে রেস্টুরেন্টে যাবে কাপল পিক তুলে ফেসবুকে আপ দিয়ে দেখিয়ে দিবে এতদিন মানুষের কাপল পিকে রিয়েক্ট দিয়ে এসেছে বান্ধবীদের বলে প্রস্তুতি নিতে তার আর তালহা সারের কাপল পিকে রিয়েক্ট দেওয়ার প্রস্তুতি নিতে কয়েকজন এই নিয়ে ইশরাতের সাথে মজা নিচ্ছে তো কয়েকজন উৎসাহ দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য ইশরাত মজায় মেতেছে মায়ের কথা কানেই তুলল না এর মধ্যে ইশরাতের বাবা ও বাড়িতে এসেছে উনার সাথে আরেক দফা শুরু করে দিয়েছে ইশরাতের মা বকাবকি করে শান্ত হয় পরিবেশ ঠান্ডা দেখে স্বস্তির নিঃশ্বাস নেয় ইসরাত রাতে খাওয়ার সময় হয়ে যায় ইশরাতের বাবা মেয়েকে ডাকতে থাকে খাওয়ার জন্য ধুর ভালো লাগে নাকি সুন্দর আড্ডা দিচ্ছি আমি পরে খেলে কি এমন হতো বলে ইশরাত খাওয়ার জন্য যায় সাথে ফোন ও নিয়ে যায় খেতে খেতে চ্যাটিং না করতে পারুক এদের মেসেজ তো দেখতে পারবে নয়তো ওকে ছাড়াই এরা এগিয়ে যাবে মাঝে মাঝে বাম হাতে ও রিপ্লাই দিতে পারবে এই ভেবে ফোন সাথে নিয়ে যায় মায়ের খাবার দিতে দেরি হচ্ছে দেখে আবার ফোনে মেসেজ দিতে থাকে ইশরাতের মা খাবার নিয়ে আসতে আসতে ইশরাতকে ফোন টিপতে দেখে তেলে বেগুনে জলে উঠে আবার শুরু করে দেয় ইশরাতের বাবাকে বলে ঘটক লাগানোর জন্য পড়াশোনা আর করতে হবে না বিয়ে দিয়ে দিবে শ্বশুর বাড়ি গিয়ে বাকি পড়াশোনা করবে বিয়ের কথা শুনে ইশরাত কেঁদে দেওয়ার মতো অবস্থা সে কিছুতেই বিয়ে করবে না পড়াশোনা শেষ করে বিয়ে করবে ইশরাতের মা ও নাছরবান্দা তিনি বলে চলেছেন যে করেই হোক বিয়ে দিয়েই ছাড়বে মামেয়ের কথা শুনে দুইজনকে এক ধমক দেয় ইশরাতের বাবা আহ থামবে তোমরা কি শুরু করেছ বলতো শান্তিতে কি খেতেও দিবে না নাকি ইশরাতের বাবার ধমকে ইশরাতের মা চুপ হয়ে যায় কিন্তু ইশরাত এখনো কান্নার ভান করে বলতে থাকে আমি এখন কিছুতেই বিয়ে করব না চুপচাপ খাতকে পড়াশোনা শেষ হওয়ার আগে আমি বিয়ে দিব না ইশরাতের বাবা ইশরাত মনে মনে লুঙ্গি ডান্স দেয় ইশরাতের মা তরকারি আনতে চলে যায় এই সুযোগে ইশরাত ভাবে একটা ফানি পোস্ট করে আসা যায় ফেসবুকে এসে বিয়ে করার জন্য চিল্লাতে থাকা লোকজন বাড়িতে বিয়ের কথা বললে কান্না করে কিন্তু একই ফোন হাতে নিয়ে টাস্কি খায় ইশরাত তাড়াহুড়ো করে ওই সময় ফোন রাখতে গিয়ে তালহার কাছে কল চলে গেছে ম্যাসেঞ্জারে কল রিসিভ হয়েছে আরও তিন মিনিট আগে তার মানে লোকটা সব কথা শুনেছে ইশরাত তাড়াতাড়ি কল কেটে দেয় মান সম্মানের ফালুদা হয়ে গেছে এই তালা বেটাকে দেখে নিবেশে অন্য সময় কল দিল রিসিভ করে না আর আজ ভুলে চলে গেছে এটা ঠিকই ধরেছে নূরের বাবাকে আজ হাসপাতালে আনা হয়েছে এখন শরীরটা কিছু ভালো গত পরশু ওই ডাক্তার দেশে এসেছে গতকাল ছুটিতে ছিল তাই আজ নিয়ে আসা হয়েছে আজ আবার নতুন করে সব পরীক্ষা করে তারপর অপারেশনের তারিখ দেওয়া হবে আজও সাথে সৌন্দর্য আর্মি ওয়াহিদ এসেছে সবকিছু উনারাই দেখাশোনা করছে নূর নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না ভয়ে হাত পা জমে যাচ্ছে কপাল বেয়ে ঘাম ঝরছে বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদতেও পারছে না ভিতরে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে বেঞ্চের উপর হাত রেখে একবার খুলছে তো একবার বন্ধ করছে চোখ বন্ধ করে নিজের যন্ত্রণা কমানোর চেষ্টা করছে নিজের হাতের উপর কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সৌন্দর্য সৌন্দর্য নূরের হাতটা নিজের হাতের মুঠয় নিয়ে একটু চাপ দিয়ে বোঝায় শান্ত হওয়ার জন্য নূর ছলো চোখে সৌন্দর্যের দিকে তাকায় রিলেক্স পরান কাম ডাউন শান্ত হও জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে শান্ত করো নিজেকে কিছু হবে না বিস্ট্রং পরান নূর সৌন্দর্যের চোখের দিকে তাকিয়ে ভরসা পায় নিজেও সৌন্দর্যের হাত ভালো করে আখড়ে ধরে নূর সৌন্দর্যের কথায় ভরসা খুঁজে পেল মনটা একবার বলছে কিছু হবে না তোর বাবার তো আরেকবার অন্য কথা বলে কাল সারা রাত গল্প করেই কাটিয়ে দিয়েছে কথা বলার সময় ও বুকের ভিতরটা বারবার মোচড় দিচ্ছিল নূরের বাবাকে আগামী কালকের মাঝেই অপারেশন করানো হবে তাই আজই হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে ডাক্তাররা সব রকমের প্রস্তুতি নিচ্ছেন নূরের মা সেই যে নামাজের রুমে বসে আছেন আর উঠছেনই না এতক্ষণ সব সৌন্দর্য সামলালেও এখন তার বড় আব্বু মিরুপম ওয়াহিদ সব ফর্মালিটিস পূরণ করছে সৌন্দর্য এখন নূরকে সময় দিচ্ছে মেয়েটা বাইরে থেকে শক্ত দেখালেও ভিতর থেকে একেবারে ভেঙে পড়েছে সৌন্দর্য নূরের চোখ দেখেই ভিতরের অবস্থা কিছু হলেও বুঝতে পেরেছে পরের দিন নূরের বাবাকে যখন তৈরি করা হয়েছে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য তখন একে একে সকলকেই ডাক দেওয়া হয় ওনার সাথে দেখা করার জন্য নূরের মা আর তুর একসাথে যায় নূর কিছুতেই সাহস পাচ্ছে না যাওয়ার নূরের বাবা শুধু নূরকে না নূরের সাথে সৌন্দর্যকে ও দেখা করার কথা বলেছে ন একইভাবে বসে আছে কিছুতেই জোর পাচ্ছে না বাবার সামনে যাওয়ার সৌন্দর্য এসে নূরের সামনে দাঁড়ায় নূর চোখ তুলে সৌন্দর্যের দিকে তাকাতেই সৌন্দর্য চোখের ইশারায় উঠতে বলে কিন্তু নূর কিছুতেই উঠবে না সে মাথা নাড়িয়ে অসম্মতি জানায় যাবে না সে তার এত সাহস নেই নূর কি হচ্ছে কি উঠো সময় পেরিয়ে যাচ্ছে সৌন্দর্য নূর উত্তর দেয় না কোনো আমি কি বলছি শুনতে পারছ না তুমি নূর স্যার প্লিজ স্যার না আমি পারবো না আমি যেতে চাই না স্যার আমি সাহস পাচ্ছি না যাওয়ার আমি ওইখানে গেলে নিজেকে ঠিক রাখতে পারবো না বাবা মানসিকভাবে আরও ভেঙে পড়বে কিছু হবে না পড়ান উঠো বলেই সৌন্দর্য নিজেই নূরের হাত ধরে টেনে তুলে নূর ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ক্যাবিনে ঢুকে দেখে বাবা তার দরজার দিকেই তাকিয়ে আছে যেন এতক্ষণ তাদের অপেক্ষাতেই ছিল নূর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বাবার পাশে বসে নিচের দিকে তাকিয়ে আছে সৌন্দর্য একটা চেয়ার টান দিয়ে তাদের কাছাকাছিই বসে আম্মা যান ঈশ্বস এই ডাক শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় বুকের ভিতর যেন হাতুরি পিটাচ্ছে আর বলছে তুই হয়তো আর এই ডাক শুনতে পাবি না কেন এমন হচ্ছে এমন না হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত সব ঠিক ছিল ভালোই তো ছিল ঠুট করে একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে যাচ্ছে ফু বাবা বলো বলেই ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায় নূর নূরের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে এভাবে ভেঙে পড়তে হয় না মা ভাগ্যে যা আছে তা তো আর আমরা বদলাতে পারবো না এটা আমাদের মেনে নিতে হবে আর মানিয়ে ও নিতে হবে আমি জানি তুই পারবি তোকে যে পারতেই হবে আমার অবর্তমানে তোকেই তো তুর আর তোর মায়ের দায়িত্ব নিতে হবে তাই না নূর বাবা বলেই চোখের পানি ছেড়ে শব্দ করে কেঁদে দেয় নূরের বাবার ও চোখ দিয়ে পানি পড়ছে সৌন্দর্য ওদের বাবা মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না তার চোখ দুটো ভীষণ জ্বালা পোড়া করছে চোখ দুটো বুঝি আজ তার সাথে বেইমানি করতে চাইছে কিন্তু সে সৌন্দর্য কিছুতেই চোখের পানিকে জিততে দেওয়া যাবে না এদিক ওদিক তাকিয়ে নিজেকে আগের মতো স্বাভাবিক ক ঠোর করে নেয় নূরের বাবা মেয়েকে সব বুঝিয়ে দিচ্ছে আরো নানা ধরনের কথা চলে দুইজনের মাঝে কিন্তু নূর বেশি কথা বলতে পারে না কান্নারত গলায় শুধু হু হা করে উত্তর দেয় নূরের বাবা নূরের সাথে কথা শেষ করে এবার সৌন্দর্যের দিকে তাকায় সৌন্দর্য বাবা হু আইয়ে মানে বাবা হুম বাবা বলুন শুনছি এই দিকে আসো বলে অন্য পাশে বসার জন্য একটু সরে জায়গা করে দেয় সৌন্দর্য না করে না চুপচাপ গিয়ে বসে পড়ে নূরের বাবা সৌন্দর্যের হাত নিয়ে ধরা গলায় বলে আমার এই অবুজ রত্নটি তোমার হাতে তুলে দিল আম বাবা তুমি তার যত্ন নিয়েও ঠিকভাবে মূল্যায়ন করো আমার মেয়েটা বড্ড সহজ সরল তুমি ওকে ভুল বুঝো না কখনো সব সময় সুখে দুঃখে পাশে থেকো দেখে রেখো ওদের একটু বাবা সৌন্দর্য নূরের বাবার হাতটা শক্ত করে চেপে ধরে বলে উঠে এসব আপনি কি বলছেন বাবা কিছু হবে না আপনার জাস্ট একটা ছোট্ট অপারেশন হবে তারপর আপনি সুস্থ হয়ে যাবেন আপনাকে সুস্থ হতেই হবে নূর তুর আর মায়ের জন্য আমার জন্য ও আপনাকে সুস্থ হতে হবে ওদের দেখে রাখার এত বড় দায়িত্ব আমার উপর দিয়ে আপনি কিছুতেই চলে যেতে পারেন না এসব বললে তো আর হবে না বাবা নূরের বাবা আপনি মনোবল কেন হারাচ্ছেন বাবা আমাদের সকলের মুখের দিকে তাকিয়ে হলেও নিজের মনোবল হারাবেন না কিছু হবে না আপনার সৌন্দর্য এর মধ্যে নার্স এসে জানায় বেশি সময় যেন আর নষ্ট না করা হয় নূর কিছু সময় বাবাকে জড়িয়ে ধরে রাখে এতক্ষণ আসতে চায় না আর এখন যেতে চায় না সৌন্দর্য এবারও জোর করে নিয়ে যায় নূরকে আর এত কান্না করার জন্য বাইরে নিয়ে গিয়ে চাপা একটা ধমক দেয় এমনিতে করে কিন্তু বাবার সামনে কেন করতে গেল বাবা তো এমনিতেই মনের দিক থেকে ফুরবল হয়ে আছে নূর আর কথা বলে নাই ইশরাত হাসপাতালে যাওয়ার জন্য বের হয়েছে নূরের কাছে আরো আগেই যাওয়া দরকার ছিল কিন্তু কিছু সমস্যার কারণে যেতে দেরি হয়ে গেছে এই দিকে জ্যামে আটকে আছে রাগ উঠে যাচ্ছে ইশরাতের একেই তো দেরি করে যাচ্ছে আবার এই জ্যামে আরো দেরি করে দিচ্ছে বাইরের দিকে তাকাতেই ইশরাতের চোখ আটকে যায় এটা সে কাকে দেখছে তালহা সার নাকি অন্য কেউ উহু অন্য কেউ হতেই পারে না ইশরাত কখনো তালহা কে চিনতে ভুল করবে না এটা তালহা সারি গাড়ি চালককে টাকা দিয়ে তাড়াতাড়ি করে নেমে যায় ইশরাত পিছনে গিয়ে বসে বলে তাড়াতাড়ি চলুন স্যার এমনিতেই দেরি হয়ে গেছে তালহা চারশো কুড়ি ভোল্টের ঝটকা খেয়ে বসে আছে ফুট করে কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে মানে এই তুমি এখানে কোথা থেকে এসেছ খারাপ মাথা আরও খারাপ হয়ে গেছে তোমার তাই না নামো বলছি বাইক থেকে এখনই নামবে কি হল নামছো না কেন কেন নামব আপনার আর আমার গন্তব্য তো একই তাহলে একই পথের পথিক না হয়ে ভিন্ন পথের পথিক হব কেন বলুন তো মানে দিয়ে তো জায়গা আছে তাহলে বাইক চালাচ্ছেন না কেন চালান আপনি তো হাসপাতালেই যাচ্ছেন নূরের বাবার যে অপারেশন হচ্ছে ওইখানে কি ওইখানে যাচ্ছেন না হ্যাঁ কিন্তু তুমি জানলে কি করে জানার তো কথা না আর না জেনে এত শিউর হয়ে বলছ কি করে এটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক দিয়ে জেনেছি কিন্তু একটাই আফসোস আপনার মনটা ম্যাজিক করে পেলাম না শেষের কথাটা বীরবীর করে বলে ইশরাদ যা তালহার কান অবধি পৌঁছায়নি তালহা বেশি কথা বাড়ায় না এখন তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া দরকার ওদের পাশে থাকা দরকার ইশরাত আবার তালহাকে ধরে বসে নি পিছনে ধরে রেখেছে তালহা বাইক চালু করতে করতে বলে এমনিতেই একটা পরিবারের দুঃসময় যাচ্ছে তুমি কি চাও আরও বিপদ ঘটুক ইশরাত কিছু না বুঝে জিজ্ঞেস করে কি বলবেন সোজাসাপটা বললেই পারেন আমাকে ধরে বসো আমি হসপিটালে যাচ্ছি পুলিশ স্টেশনে যেতে চাই না ইশরাত বেশ খুশি হয়ে যায় তালহার কাঁধে হাত রাখতে গিয়ে বুঝলো হাতটা কাঁপছে বুকে ফু দিয়ে কাপা কাপা হাতটা তালহার কাঁধে রাখে তালহা লুকিং গ্লাসে সবই লক্ষ্য করেছে মুচকি হেসে বাইক চালাতে থাকে বাইক চালাতে চালাতে হুট করেই তালহা বলে উঠে বায়ে দাওয়ে বিয়ে পাগল মেয়ে বিয়ে করবে না বলে নেকা কান্না করছে এটা ভাবা যায় তালহা ওই দিনের জন্য যে খোঁচা দিয়ে কথা বলছে সেটা বুঝতে একটুও ভুল করল না কটমট করে তাকিয়ে তালহার কাঁধে রাখা হাতটা দিয়ে খাবলে ধরে কাঁধ বড় বড় নখগুলো শার্টের উপর দিয়েই চামড়া মনে হয় ভেদ করে ফেলছে তালহা চোখ মুখ কোচকে বাইক ব্রেক করে ধমক দিয়ে বলে এখনি তুমি বাইক থেকে নেমে যাও তোমাকে আমি নিব না ইশরাত শুকনো ঢুক গিলে কয়েকবার সরি বলে ভুল হয়ে গেছে আর এমন করবে না এবারের মতো যেন নিয়ে চলে তালহা আর কিছু না বলে বাইক চালাতে থাকে ঘন্টা দুয়েকের বেশি হয়ে গেছে নূরের বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ ভীত মনে আল্লাহকে ডেকে চলেছে সব যেন ঠিক থাকে সকলের মনেই ভয় ঢুকে গেছে নূর অপারেশন থিয়েটারের সামনে একবার গিয়ে আবার এসে পড়েছে বেঞ্চে না বসে নিচে বসে আছে সকলের মাথায় টেনশন তাই কেউ কিছু বলছে না নূরের পাশে ইশরাত আর তুর বসে আছে নূর ইশরাতের কাঁধে মাথা দিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে জানালা দিয়ে তাকিয়ে আছে দেখতে দেখতে আরও অনেক সময় কেটে যাচ্ছে যত সময় কাটছে তত সৌন্দর্যের ভিতর ও কেন যেন ভয় ঢুকে যাচ্ছে সবার দিকে একবার তাকিয়ে সৌন্দর্য একটু একা থাকার প্রয়োজন মনে করলো যাওয়ার আগে একবার নূরের দিকে তাকায় আর ভাবে এই মেয়েকে কি করে সামলাবেশে যদি খারাপ কিছু হয়ে যায় আবার নিজে নিজেই বলে এসব আমি কি ভাবছি কিছু হবে না সৌন্দর্যের পিছনে পিছনে তালহাও যায় দুইজন নূরের বাবাকে নিয়েই কথা বলতে থাকে আজ তালহার কাছে মনে হল সৌন্দর্য নিজেই মনে বল পাচ্ছে না ভেঙে পড়ছে তাই সৌন্দর্যকে বলছে সে যেন ভেঙে না পড়ে তাহলে নূরের পরিবার আর নূরকে কি করে সামলাবে সৌন্দর্য তালহাকে কিছু বলার আগেই শুনতে পায় স্যাশার সৌন্দর্য তালহা দুইজনই ঘুরে তাকায় তাকিয়ে দেখে নূর চোখ মুখ লাল হয়ে গেছে নূর কি হয়েছে তালহা নূর তালহার প্রশ্নের কোনো উত্তর দেয় না দৌড়ে সৌন্দর্যের সামনে এসে দাঁড়ায় কিছু বলার আগেই সৌন্দর্যের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে উঠে সৌন্দর্য শুকনো ঢুক গিলে তালহার দিকে তাকিয়ে নূরের মাথায় নিজের কাঁপতে থাকা হাতটা রাখে গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না অনেক কষ্টে মুখ দিয়ে বের করে পপপরান নূর শক্ত করে ঝাপটে ধরে সৌন্দর্যের বুক ভাসাচ্ছে চোখের পানি দিয়ে সৌন্দর্য হ্যাং হয়ে আছে কিছু বলার যেন ভাষা হারিয়ে ফেলছে সে তালহা ও কি বলবে খুঁজে পাচ্ছে না নূরকে জিজ্ঞেস করে ও কোনো উত্তর পায় না তাই সে ওইখানেই চলে যায় আসল ঘটনা জানার জন্য এখন এই দিকে শুধু সৌন্দর্য আর নূর সৌন্দর্য নিজেকে সামলে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে পরাণ এভাবে কেন কান্না করছ প্লিজ শান্ত হও একটু অসুস্থ হয়ে যাবাতো এত কান্না করলে দেখো বাবাবা সৌন্দর্য আর কিছু বলতে পারে না কি বা বলবে কি বলে এই মেয়েটাকে সে সান্ত্বনা দিবে সৌন্দর্যকে অবাক করে দিয়ে এত সময় ধরে কান্নারত নূর খুশিতে আত্মনহারা হয়ে গলা জড়িয়ে ধরে বলে উঠে সস্যার আমার না বিশ্বাস হচ্ছে না কিছুতেই বিশ্বাস হচ্ছে না স্যার বাবা ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে মানে অপারেশন সাকসেসফুল হয়েছে স্যার বলতে বলতেই নূরের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠে সৌন্দর্য নূরের কথায় স্বস্তির নিঃশ্বাস নেয় বুক থেকে যেন পাথর নেমে গেছে সৌন্দর্যের খুব ইচ্ছে করছিল বলতে আরেকটু হলে তো আমার অবস্থা খারাপ করে দিচ্ছিলে তুমি মে। কিন্তু বলল না মেয়েটা নিজের খুশি কন্ট্রোল করতে না পেরে কেঁদে দিয়েছে দুঃখ পেলে শুধু মানুষ কান্না করে না মাঝে মাঝে অতি সুখে অপ্রত্যাশিত কিছু পেয়ে গেলেও চোখ দিয়ে খুশি অশ্রু ঝরে সৌন্দর্য কিছুক্ষণ নূরকে সময় ও নিজেকে সামলে নিতে তারপর দুজনই ওদের কাছে যায় সৌন্দর্য গিয়ে ডাক্তারের সাথে কথা বলে জ্ঞান ফিরতে সময় লাগবে জ্ঞান ফিরলেই নূরের বাবাকে ক্যাবিনে দেওয়া হবে সৌন্দর্যের বড় আব্বু ভার্সিটিতে জরুরি কাজ থাকায় চলে যায় সৌন্দর্যের উপর সব দায়িত্ব দিয়ে তালহা আর ইশরাত এখনো যায়নি মাগরিবের নামাজের আজান দিয়ে দিয়েছে তাই নূরের মা নামাজ পড়তে যায় সৌন্দর্য আর নূর তার বাবার বিষয়ে ডাক্তারের সাথে কথা বলছে ইশরাতের একটা কল আসায় একটু নিরিবিলি জায়গায় যায় কথা বলার জন্য তুর একটা বেঞ্চে বসে আছে তুরকে চুপচাপ বসে থাকতে দেখে তালহা এগিয়ে গিয়ে তুরের পাশে একটু ফাঁকা জায়গা রেখে বসে তালহা যে পাশে এসে বসেছে সেই দিকে মেয়েটার খেয়াল নেই কি যেন এক মনে ভেবে চলেছে ছোটো মানুষের এত কি ভাবনা শুনি মাথা তো ব্লাস্ট হয়ে যাবে তালহা তুর এইদিক ওইদিকে তাকিয়ে বলে কে ছোট মানুষ এই দিক ওইদিকে তাকানোর কি আছে এই যে আমার পাশেই তো বসে আছে ছোট মানুষটা এ আমি মোটেও ছোট মানুষ না অলরেডি এইটিন হয়ে গেছে আমার তুর ওরে বাবা তাই নাকি থুম তাই তা এত ভাব না কিসের সবকিছু তো ঠিক হয়ে গেছে তোমার বাবা ও ঠিক হয়ে যাবে কিছুদিনের মাঝে থুম কিন্তু তাও কেন জানি আমার খুব টেনশন হচ্ছে কি নিয়ে বলতো জানি না শুধু জানি টেনশন হচ্ছে মাথা দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে দেখুন বলেই তালহার হাতটা নিয়ে নিজের মাথার তালুতে রাখে তুর সত্যি মাথার তালু খুব গরম হইয়াছে তালহা মাথায় হাত রেখেই বলে সত্যি গরম হয়েছে। মজা করে বলে খুব চা খেতে ইচ্ছে করছিল এখানে ক্যাটলি রাখালে তো চা হয়ে যেত তালহার কথায় তুর খিলখিলিয়ে হেসে উঠে যাও যাও তাড়াতাড়ি মাথায় পানি দাও নয়তো গরমে সব চুল পেকে যাবে পরে এইটিন থেকে এইটি দেখা যাবে বলে তালহা নিজেও হেসে দেয় কথার তালে তুরের মাথা থেকে হাত সরানোর কথা ভুলে যায় ঠিক সেই মুহূর্তে ইসরাত ফোনে কথা বলা শেষ করে আসে সামনের দিকে চোখ যেতেই থমকে যায় তালহাকে তুরের মাথায় হাত দিতে দেখে আর ওদের এভাবে হাসাহাসি করতে দেখে না চাইতেও বুকের ভিতর সূচালো কিছুরা ঘাত যেন এসে লাগে পরক্ষণে নিজেকে সামলে নিজের এসব ভুল ধারণা মনে আশায় মনকে এক ধমক দিয়ে নিজেও ওদের সাথে কথা বলায় জয়েন হয় নূরের বাবা আজ নিয়ে হাসপাতালে আছে চতুর্থ দিন প্রথম দুই দিন সৌন্দর্য ছিল সাথে তার ভার্সিটিতে কিছু জরুরি কাজ থাকায় দিনের বেলা থাকতে পারে না তবে রাতে ঠিকই এসে হাজির হয় তুর চলে গেছে ইসরাতের সাথে কারণ তার কয়েকদিন পর একজাম তবে বিকেলের দিকে এসে দেখা করে যায় এখন আপাতত দিনের বেলা নূর আর নূরের মাই থাকে তবে সৌন্দর্য বলে গেছে জরুরি প্রয়োজন পড়লে যেন তাকে জানায় আজ নূরের একটা ইম্পর্ট্যান্ট ক্লাস থাকায় যেতেই হবে চাইছিল ইশরাতকে দিয়ে কাজ সেরে ফেলতে কিন্তু হবে না তাকে যেতেই হবে তাই নূরের মা আজ তার বাবার কাছে একাই থাকবে নূরের বাবা এখন কিছুটা সুস্থ আছে তাই চিন্তা নেই নূরের মাই জোর করে মেয়েকে পাঠিয়েছে নয়তো তার বাবা জানতে পারলে রাগ করবে নূর চলে যাওয়ার পর নূরের মা একা একা বসে আছে তার বাবার কাছে তিনি এখন ঔষধ খেয়ে ঘুমোচ্ছে এক ঘন্টা পর একটা ঔষধ আছে নূর বলে গিয়েছিল কিন্তু প্রেপসিকশন দেখিয়ে বলে গিয়েছিল ওই সময় ভালো করে এটা খেয়াল না করাই বিপাকে পড়ে যান তিনি এখানকার লিখা কিছুই বুঝতে পারছেন না বুঝতে পারছেন ভুল হয়ে গেছে এসব ঔষধ খাওয়ানো নূরই দেখাশোনা করত তাই তিনি এই দিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করেননি নূর বলার সময় ও ভেবেছে লিখা আছেই ওইখানে দেখেই খাওয়াতে পারবে কিন্তু এখন ঝামেলা হয়ে গেল কি করবে বুঝতে পারছে না নূরকে যে একটা ফোন দিবে তার ও উপায় নেই মেয়েটার ফোন হাত থেকে পড়ে কাজ করছে না ফোনটা ঠিক করাতে হবে নূরের মা নূরের বাবার দিকে তাকিয়ে দেখে তিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছে তাই একটা নার্স বা ডাক্তারকে দেখিয়ে আনলে ভালো হয় বলে উঠে দাঁড়ায় ক্যাবিন থেকে বের হতে গিয়ে উল্টো দিক থেকে হুট করে আসা কারো সাথে ধাক্কা খায় ধাক্কা খেয়ে প্রেপসিকশনটা পড়ে যায় নূরের মা নিজেকে সামলে এইটা উঠাতে যাবে এমন সময় শুনতে পায় সরি আসলে আমি খেয়াল করিনি এই দিকটা খালি ছিল তাই তাড়াতাড়ি যেতে চাচ্ছিলাম কিন্তু আপনি যে হুট করে বেরিয়ে আসবেন বুঝতে পারিনি কথা শেষ করে আবার বলে উঠে আরে আনটি আপনি এখানে নূরের মা চোখ তুলে তাকাতেই বলে আমাকে চিনতে পাচ্ছেন না আরে ওই দিন যে আঙ্কেলকে নিয়ে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম চিনতে পেরেছি বাবা কেমন আছো তুমি আমি তো ভালো আছি কিন্তু আপনি এখানে যে কারো কিছু হয়েছে হুম বাবা তোমার আঙ্কেল এখানে ভর্তি তারপর সব খুলে বলে এটাও বলে কোনো ঔষধটা খাওয়াতে হবে সেটা জানতে যাচ্ছে ছেলেটা প্রেপসিকশন তুলে চোখ বুলিয়ে বলে আসুন আমি দেখিয়ে দিচ্ছি আর আঙ্কেলকেও একটু দেখে যাই নূরের মা আর মানা করে না ভালোই হয়েছে নয়তো ওই দিকটায় যেতে যেতে উনি উঠে পড়লে না দেখতে পেয়ে টেনশন করত মাসখানেক হয়ে গেছে নূরের বাবা এখন সম্পূর্ণ সুস্থ সকলের জীবনই আগের মতো চলছে নূর আর সৌন্দর্যের জীবনে অবশ্য সামান্য কিছুটা পরিবর্তন এসেছে এখন প্রতি রাতে মিনিট দশেকের মতো কথা হয় একে অপরের সাথে তবে বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই আলাপ আলোচনা চলে বেশি মাঝে মাঝে যখন সৌন্দর্য কল না দেয় তাহলে নূর ভিতরে ভিতরে ছটফট করতে থাকে বারবার ফোন চেক করে নিজে দিতে পারে না জোর তার কারণে তবে সৌন্দর্য যখন কল দেয় মনটা আনন্দে নেচে উঠে এই সাধারণ কথাবার্তাগুলোও খুব ভালো লাগে এর মধ্যে হুট করেই সৌন্দর্য ফাতিহাকে নিয়ে এসে হাজির নূরকে কিছু না বলে সোজা নূরের বাবা মায়ের কাছে যায় সেখানে অবশ্য নূরকে ও ডাকা হয় নূর দুরু দুরু বুকে গিয়ে হাজির হয় মনে প্রশ্নটা ঘুরপাক খায় কি বলতে এসেছে লোকটা আর কাল তো কত কথা হলো কই কিছু তো তাকে বলল না ফাতিহা দৌড়ে এসে নূরের কোলে উঠে বসে সৌন্দর্য একবার নূরের দিকে তাকিয়ে নূরের বাবা মাকে বলে বাবা এন্ড মা আসলে আমি কিছু বলতে চাই এটা আমার আবদার ও বলতে পারেন নূরের বাবা বলে এত ফরমালিটির কি আছে বাবা বলে ফেলো কি বলবে বাবা মাকে বলতে এত সংকোচ কিসের সৌন্দর্য হাসার চেষ্টা করে বলে আসলে দুই দিন বাদে ফাতিহার স্কুল থেকে পিকনিকের আয়োজন করেছে একটা তো সেখানে গার্ডিয়ানদের ও সাথে যেতে হবে এখন ফাতিহা বায়না ধরেছে সেখানে নূরকে ও সাথে নিয়ে যাওয়ার একদিন হলে সমস্যা ছিল না কিন্তু সেখানে দুই দিন থাকা লাগবে তাই আর কি সৌন্দর্যের কথা শুনে নূরের বাবার মুখটা কিরকম গম্ভীর হয়ে যায় সৌন্দর্য ভেবেই ন্যায় হয়তো অনুমতি দিবে না কিন্তু সৌন্দর্যকে অবাক করে দিয়ে তিনি বলেন নিয়ে যাও ফাতিহার সাথে তার মাম্মা যাবে না এইটা হয় নাকি এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয় ফাতিহা নূরের কোল থেকে নেমে দৌড়ে নূরের বাবার গলা জড়িয়ে ধরে বলে ইয়ে এ থ্যাঙ্ক ইউ নানা ভাই সৌন্দর্য চোখ ঘুরিয়ে নূরের দিকে তাকিয়ে দেখে নূর আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে দুইজনেরই চোখে চোখ পড়ে কিছু সময় তাকিয়ে রয় নূর বেশি সময় তাকিয়ে থাকতে পারে না ওই চোখের দিকে তাড়াতাড়ি ওইখান থেকে কেটে পড়ে সেই রাত সাতটায় সৌন্দর্য নূরদের বাড়িতে হানা দিয়ে নূরকে নিয়ে এসেছে রাতে বের হয়েছে রাত আটটায় সকলে ফাতিহাদের স্কুলের সামনে থেকে রওনা দিবে সৌন্দর্য যথা সময়ে সেখানে উপস্থিত হয় গাড়ির ব্যবস্থা আছে তবুও যার যার নিজস্ব গাড়ি আছে তারা তাদের গাড়ি নিয়েও যেতে পারবে সব কিছু রেডি এখন শুধু রওনা দেওয়ার পালা এর মধ্যে চারজন দাঁড়িয়ে আছে সাথে ফাতিহার ফ্রেন্ডও সৌন্দর্য জিজ্ঞেস করলে বলে ওদের গাড়ি আসতেছে তেল ভরতে গেছে ওরা একসাথেই যাবে ফাতিহা শুনে বলে মি ওয়াহিদ ওদেরকে সাথে নিয়ে নাও আমাদের ওদের জায়গা হবে না মাম আমাদের সাথে সৌন্দর্য ফাতিহা গাড়ির পিছনে তাকিয়ে বলে আমি তোমার কোলে বসলেও হবে না উহু সৌন্দর্য মাম্মা তোমার কোলে বসলেও কি হবে না ফাতিহা সৌন্দর্য নূরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে হলেও হতে পারে জিজ্ঞেস কর তোমার মাম্মাকে বসবে কি না আমার কোলে নূর লজ্জা পেয়ে যায় তাড়াতাড়ি বাইরের দিকে মুখ দিয়ে তাকিয়ে থাকে ফাতিহা ডাকলেও সাড়া দেয় না কিছু সময় পর নিজেই মুচকি হাসে গাড়ির ভিতর আবছা আলয় সেটা সৌন্দর্যের চোখ এড়ায় না রাতের আধারিতে গাড়ি ছুটে চলেছে তাদের গন্তব্যে সিলেট যাচ্ছে তারা রাত যত বাড়ছে চারদিকটা তত শুনশান নিরবতা ছেয়ে যাচ্ছে রাস্তায় গাড়ি চলাচল কমে আসছে বাইরে চাঁদের আলোয় রাস্তার ধারের বাড়ি গাছপালা সব দেখা যাচ্ছে গাড়ির ভিতর সব আলো বর্তমানে অফ আছে মাঝে মাঝে বাইরে থেকে আলো আসছে জানালার কাঁচ ভেদ করে এই আলো আধারির খেলাটা খুব ভালো লাগছে নূরের জীবনে প্রথম তার এত রাতে বাইরে এভাবে বের হওয়া অবশ্য নিজের কলেজের পিকনিক অন্য রকম ছিল আর এটা ও অন্য রকম দুইটার দুই রকম অনুভূতি ফাতিহা সেই কখন ঘুমিয়ে গেছে আজ দিনের বেলা এক্সাইটমেন্টে একটুও ঘুময়নি মেয়েটা কি কি করবে সব কিছু ঠিক করে রেখেছে এতটাই আনন্দিত ছিল যে নিজের ব্যাগ নিজে ঘুছিয়েছে গাড়ির ভিতর একটু কথা বলার পরই নূরের দিকে তাকিয়ে বলে মাম্মা আমার খুব ঘুম পেয়েছে তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই নূর কোনো উত্তর না দিয়ে নিবিড় ভাবে নিজের সাথে ভালো করে আগলে নেয় যেন আরামসে ঘুমোতে পারে সৌন্দর্য দুইজনের কাণ্ড দেখলেও কিছু বলে না চুপচাপ গাড়ি চালাতে থাকে নূরের খুব ইচ্ছে হলো বাইরের হাওয়া গায়ে মাখাতে এই এসির হাওয়া আর ভালো লাগছে না তার কিন্তু সৌন্দর্যকে বলতেও দ্বিধা কাজ করছে হাসফাস করতে থাকে সৌন্দর্য হয়তো নূরের বিষয়টা লাইটের আবছা আলয় টের পেয়েছে দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করতে করতে বলে এনি প্রবলেম নূর ইউনিড সামথিং ওর ওয়াশরুমে যাওয়া লাগবে কি নূর সৌন্দর্যের কথায় লজ্জায় মিয়ে যায় লোকটা কি অকপটে জানতে চাইছে ওয়াশরুমে যাওয়া লাগবে কি না উহু তাহলে অন্য কোনো সমস্যা আসলে গাড়ির জানালা একটু খুলে দিবেন বাইরে তো ধুলোবালি নূর সৌন্দর্যের কথায় চুপ হয়ে যায় মনটা একটু খারাপ হয়ে গেলেও কিছু বলে না কিন্তু হুট করে দমকা হাওয়া এসে শরীরে লাগতেই চোখ ঘুরিয়ে দেখে জানালার কাজ খোলা নূরের চোখ জোড়া খুশিতে জল জল হয়ে উঠে বিষয়টা সৌন্দর্য আর চোখে তাকিয়ে লক্ষ্য করে বাইরের বাতাসটা নূরের এত ভালো লাগছে যা বলার বাইরে এত সময় ঘুমে না ধরলেও এখন বাতাসের তোরে চোখ যেমন আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করেও নূর তার চোখ খোলা রাখতে পারল না একসময় নিজেও ফাতিহার মতো ঘুমিয়ে পড়ে শেষ রাতে বাইরের বাতাস শরীরে কাপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নূর ফাতিহা শীতে দুজনই জড়সড় হয়ে ঘুমিয়ে আছে মাঝে মাঝে কেঁপে ও উঠছে শরীর যেন হিম হয়ে গেছে নূর ঘুমে চোখ খুলতে পারছে না শীতের তুপে কপাল কোচকে বলে উফফ তুর ফ্যানটা অফ করে না শীত লাগছে আর একটা কাঁথা দেয়া আমায় নূরের কথা শুনে সৌন্দর্য হেসে ফেলে গাড়িটা এক রাস্তার এক সাইডে রেখে পিছন থেকে নিজের ব্যাগ নেয় ফাতিহার শীত লাগতে পারে ভেবে একটা শাল নিয়ে নিয়েছিল সেটা বের করে নূরের আর ফাতিহার শরীরের উপর সুন্দর করে দিয়ে দিতে দিতে বলে মেয়ের জন্য নিয়েছিলাম এখন মা মেয়ের দুইজনেরই কাজে লাগছে তারপর জানালার কাজ বন্ধ করে দিয়ে আবার গাড়ি চালায় প্রায় ওরা এসে পড়েছে বেশি সময় আর লাগবে না ইশরাদ ঘুমিয়েছিল হুট করেই বিকৎ শব্দে তার ঘুম ভাঙানোর জন্য ফোনটা বেজে উঠে ফোনের রিংটোনে কিছু সময় গাইগুই করে আবার ঘুমিয়ে যায় কিন্তু ফোনটা বড় অবাধ্য সে হয়তো পণ করেছে যতক্ষণ পর্যন্ত কল না তোলা হবে ততক্ষণ পর্যন্ত সে বেজেই যাবে ফোনের ও ইশরাতের ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না সে নিশ্চিন্তে পড়ে পড়ে ঘুমাচ্ছে ইশরাতের মা ইতিমধ্যে কয়েকবার ডাক দিয়ে ফেলেছে ঘুম থেকে উঠে ফোন রিসিভ করার জন্য কিন্তু কিসের কি মেয়েটা কানে তার মায়ের কথা পৌঁছেছে কিনা কে জানে ফোনের আওয়াজে না টিকতে পেরে ইশরাতের মা নিজেই উঠে আসে কাজ ফেলে বকতে বকতে যেই না ফোন নিতে যাবে অমনি ইশরাত চোখ খুলে তাকিয়ে মায়ের নেওয়ার আগে নিজেই খপ করে ফোনটা হাতে নিয়ে নেয় ইশরাতের মা তো বেসবাক এত সময় ধরে ফোন বাজছে ধরার নাম নেই উনিও কোবার ডাকলেন কিন্তু উঠল না আর যেই না তিনি ফোন নিবেন অমনি উঠে গেল মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন ইশরাত মায়ের চাহনি দেখে হাসার চেষ্টা করে বলে আসলে আমার একটা বান্ধবী শুধু শুধু কল দিয়ে জ্বালাতে চাচ্ছে তাই ধরিনি তুমি যাও আমি দেখে নিচ্ছি মায়ের মুখ দেখে বুঝলো তার কথা মায়ের বিশ্বাস হয়নি তবুও কিছু না বলে কিছু সময় ইশরাতের দিকে তাকিয়ে চলে যান তিনি ইষরাত হাফ ছেড়ে বাঁচে আরমোরা ভেঙে ফোনের দিকে তাকিয়ে নাম্বার দেখে টাস্কি খায় একি দেখছে সে মেঘ না চাইতেন বৃষ্টি সকাল সকাল খুশিতে মনটা নেচে উঠে ভাবতেও পারছে না তালহা স্যার নিজে থেকে এত সকাল সকাল কল দিয়েছে খুশি মনে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে এত সময় লাগে ফোন রিসিভ করতে হ্যালো বা সালাম দেওয়ার বদলে এই কথা শুনে ইশরাত একটু অবাক হয় বুদ্ধি করে নিজেই সালাম দেয় আগে সালাম পেয়ে তা কিছুটা ভরকায় থতমত খেয়ে সালামের জবাব দেয় তারপর কোনো কিছু না বলে আমি একটা অ্যাড্রেস সেন্ড করছি আধা ঘন্টার মধ্যে ওই জায়গায় এসে দেখা করো আমার সাথে কথাটুকু বলেই কল কেটে দেয় তালহা ইশরাত কিছুই বুঝল না ফোনের দিকে তাকিয়ে মন বলে উঠল মনে হয় আজ তোর কপাল খুলতে চলেছে ইস্যু তালহা স্যারের মতি ফিরেছে প্রপোজ করবে মনে হচ্ছে বলেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে হাতে সময় বেশি নেই এই সময়ের মধ্যেই সাজুগুজু করে তৈরি হতে হবে সাজুগুজু না করলে ছবি সুন্দর আসবে না আর ফেসবুকে আপলোডও দিতে পারবে না ফুরফুরে মনে তৈরি হয়ে বের হয় ইশরাত। একটা পার্কের মতো জায়গায় তাকে ডেকেছে তালহা প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগছে ইষরাতের নির্দিষ্ট জায়গায় হাসি মুখে পৌঁছায় কিন্তু মুখের হাসি সময়ের সাথে সাথে ঠোঁট থেকে বিলীন হয়ে যায় যখন দেখতে পায় তালহা আরেকটা মেয়ের হাতে গাজরা ফুলের মালা বেঁধে দিচ্ছে এমন দৃশ্য দেখবে ভাবেনি চোখ উপচে পানি আসতে চাইছে মেয়েটাকে পিছন থেকে দেখতে পেল না মেয়েটা কলেজ ইউনিফর্ম পরে আছে মনে মনে ভাবছে তালহা স্যার কি মেয়েটাকে দেখার জন্য এখানে ডেকেছে লোকটা ইসরাতের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে চাচ্ছে একটু সামনে এগিয়ে যায় কাপা কাপা পায়ে দেখার জন্য মেয়েটাকে একটু সামনে এগিয়ে এক সাইড দেখেই চিনতে অসুবিধা হল না মেয়েটাকে সে আর কেউ নয় প্রাণপ্রিয় বান্ধবীর ছোট বন্তুর কি সুন্দর দুইজন হাসছে দেখে মনে হচ্ছে সুখী কাপল ভোর রাতের দিকে এসে সৌন্দর্যরা নির্দিষ্ট হোটেলে এসে পৌঁছায় ঘুম থেকে ডেকে তুলে সৌন্দর্য নূরকে আর ফাতিহা কে কোলে তুলে নেয় নূর গিয়ে বড় বিপাকে পড়ে যখন দেখে তাদের জন্য একটা রুম ফ্রেশ হয়ে সইতে গিয়ে অস্বস্তিতে পড়ে যায় কি করে ঘুমাবে এখানে সৌন্দর্য হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে বিষয়টা একটা বালিশ নিয়ে আর চাদর নিয়ে বারান্দায় চলে যায় নূর যেন হাফ ছেড়ে বাঁচে পরমুহূর্তে মাথায় আসে লোকটা সারা রাত না ঘুমিয়ে একটানা ড্রাইভ করেছে তাও নূর ঘুমিয়েছে আর না ঘুমালেও চলবে কিন্তু উনি ওইখানে গিয়ে ভালো করে ঘুমাতেও পারবে না আরও অসুস্থ হয়ে যাবে নূর ধীর পায়ে গিয়ে ডাক দেয় শুনছেন আপনি গিয়ে বিছানায় ঘুমান কোনো সারা শব্দ পায় না এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল লোকটা নূর আবার ডাক দেয় এবার সৌন্দর্য বলে পরাণ ঘুমুতে দাও চাইলে তুমিও আসো ভালোই লাগছে এখানে ঘুমোতে এই কথা শুনে নূর আর কথা বলে না উল্টো ঘুরে চলে যেতে নেয় কিন্তু কি মনে করে আবার পিছনে ঘুরে তাকায় সৌন্দর্য ততক্ষণে ঘুমিয়ে গেছে সৌন্দর্যের মুখের দিকে চোখ আটকে যায় সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে হাঁটু গেড়ে বসে নূর নাক মুখ বন্ধ চোখের দিকে তাকিয়ে মনে মনে আওড়ায় সুন্দর উহু সৌন্দর্য না না সুন্দর সুন্দর মানুষ আমার সুন্দর মানুষ বলেই মুচকি হাসে পরক্ষণে নিজের ভাবনা দেখে বেসবাক হয় লজ্জায় মুখ ঢেকে দৌড়ে রুমে ঢুকে যায় সারা রাত জার্নির পর সকলেরই অনেক লেট করে ঘুম ভাঙে সৌন্দর্যের ঘুম ভাঙে সবার পরে ঘুম ভেঙে রুমে নূর আর ফাতিহা দেখতে পায় না এই দিক ওইদিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে আসতেই দেখতে পায় সকলে এদিক ওদিক ঘুরাঘুরি করছে যে যার মতো এনজয় করছে সৌন্দর্য চোখ ঘুরিয়ে নূর আর ফাতিহাকে খোঁজার চেষ্টা করল পেয়েও গেল ফাতিহা তার ফ্রেন্ডদের সাথে খেলা করছে কিন্তু নূর ওইখানে নেই নূরকে খুঁজতে খুঁজতে পেল এক মহিলার সাথে মহিলাটা কি যেন বলছে নূরের মুখ কেমন ফ্যাকাসে রক্তশূন্য দেখা যাচ্ছে আর ইউ গন মেড আপনি কি করে ফাতিহার মাম্মা হবেন বলুন তো ফাতিহার মাম্মা তো বছর দেড়েক আগে মহিলাটা আর কিছু বলার আগেই সৌন্দর্য চিৎকার করে বলে স্টপ ইশরাতের কেন জানি মনে হচ্ছে এখনই মারা যাবে নিঃশ্বাস কেমন বন্ধ হয়ে আসছে হাত পা কেমন অসার হয়ে আসছে আজ অনেক দিন পর চোখ দিয়ে পানি ঝড়ছে হয়তো ভালোবাসার মানুষকে অন্যের হয়ে যাওয়া দেখে কি সুন্দর হাসছে প্রাণ খুলে মনে হচ্ছে পৃথিবীতে তার থেকে বেশি খুশি আর কেউ নেই ভালোবাসার মানুষকে হাসি খুশি দেখে তো সবচেয়ে বেশি খুশি হওয়া দরকার কিন্তু ইসরাত কেন পারছে না কেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার কেন ভালোবাসা নামক মরণ ব্যাধিতে সে আক্রান্ত হতে গেল মাথা কেমন শূন্য হয়ে গেছে ওদের কাছে যাওয়ার আর মেয়েটাকে দেখার শক্তি জুগিয়ে উঠতে পারছে না ইশরাত মনে মনে একটাই দোয়া করে চলেছে আল্লাহ আমাকে শক্তি দাও হাত থেকে পার্সটা অনেক আগেই পড়ে গেছে এটা বহন করার ও শক্তি নেই অনেক কষ্টে ঘুরে দাঁড়ায় ইশরাত এখানে আর এক মুহূর্ত থাকলে সে নিশ্চিত মারা যাবে ঘুরে হাঁটা ধরার আগে পিছনে ঘুরে আরেকবার তালহার দিকে তাকায় তালহার দিকে তাকাতেই আবার শব্দ করে কান্না বের হয়ে আসে তাড়াতাড়ি দুই হাতে মুখ চেপে ধরে অনেক কষ্টে ওইখান থেকে দৌড়ে অন্য পাশে চলে আসে এই দিকটা নির্জন লোক সমাগম নেই তেমন ইশরাতের মনে হতে লাগল এখন জোরে কান্না না করলে সে দম বন্ধ হয়ে মারা যাবে মাটিতে হাঁটু গেড়ে বসে জোরে শব্দ করে কান্না করে দেয় নিজেকে আর সামলাতে পারে না নিজের চুল খামচে ধরে কান্না করতে লাগে খালি একটা কথাই বিড়বির করে আল্লাহ আমি যা দেখেছি তা ভুল প্রমাণ করে দাও গো সব যেন ভুল হয় আমি ভুল দেখেছি তাই না আল্লাহ আমার এত কেন কষ্ট হচ্ছে তোমার পৃথিবীতে কি অক্সিজেনের ঘাটতি হচ্ছে গো আমার নিঃশ্বাস নিতে কেন কষ্ট হচ্ছে নিজের গালে নিজেই থাপ্পড় দিয়ে বলে সে এড়িয়ে যাওয়ার পর ও কেন আমি তার সাথে এমন করে আটকে পড়লাম কেন এমন করে জড়িয়ে গেলাম তার সাথে অন্য মেয়েকে দেখলেই আমার ভিতর কেন ঝড় উঠে আরও নানান ধরনের প্রলাপ বকতে থাকে ইসরাত নিজের হুশ যেন সে হারিয়ে ফেলছে কি বলছে কি করছে নিজেও জানে না সকাল গড়িয়ে দুপুর হতে চলল ইশরাত একইভাবে বসে আছে চোখের পানি শুকিয়ে গালে দাগ হয়ে আছে খুশি মনে সেজে আসা সবকিছু চোখের পানির সাথে ভেসে গেছে সাজ সব নষ্ট হয়ে গেছে এখন আর চোখ দিয়ে পানি ঝরছে না মাঝে মাঝে শুধু এতক্ষণ কান্না করার জন্য নিঃশ্বাস বেড়ে যাচ্ছে চোখগুলো ফুলে ঢোল হয়ে আছে হুট করে কারো হাতের স্পর্শ পায় কাঁধে কিন্তু তাকিয়ে দেখতে ইচ্ছে করছে না ইশরাতের কি হইছে তোমার মা তুমি কি অসুস্থ অনেকক্ষণ ধরে দেখতাছি বৈশা আছো কোনো বিপদে পড়ছ এত প্রশ্ন শুনে ইশরাত ঘুরে তাকায় একটা মহিলা কাঁধে সাদা বস্তা ইশরাত বুঝতে পারল মহিলাটা ফেলে দেওয়া বোতল টোতল সংগ্রহ করে মহিলাটা মনে হয় ইশরাতের মুখ দেখে আতকে উঠে কাঁধের ব্যাগ মাটিতে রেখে ইশরাতের কাছে বসে পড়ে মাথায় হাত বুলিয়ে বলে চোখ মুখের কি অবস্থা তোমার মনে কি অনেক দুঃখ মহিলাটার কথায় ইশরাত উত্তর দিতে পারল না সে চুপ করে এদিক ওদিক তাকায় মহিলাটা বোধহয় বুঝতে পারছে ইশরাত কিছু বলতে চায় না তাই মাথায় হাত বুলিয়ে বলে বাড়ি যাও মা এমন করে কষ্ট পেতে হয় না নিজের মন রে শক্ত করো আমার বয়স তো কম হল না কিছুটা হলেও বুঝতে পারি মায়ের বুকে ফিরে যাও শান্তি মিলবে বলেই মহিলাটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে চলে যায় ইশরাত মহিলাটার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয় মনে মনে বীরবিরায় কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয় ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পুঁজি ব্যাাকি রবীন্দ্রসঙ্গীত তারপর উঠে দাঁড়ায় একটা রিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেয় রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার কথা ও মাথায় নেই আর হাতে না আছে পার্স পার্স তো ওইখানেই ফেলে এসেছে ইসরাতকে চলে যেতে দেখে রিক্সা চালক ডাকতে থাকে ভাড়া দেওয়ার জন্য ইসরাতের কোনো পাত্তা নেই সে বাড়ির ভিতর চলে গেছে রিক্সা চালকের চিল্লানিতে ঈসরাতের পাশের বাড়ির এক লোক এসে জিজ্ঞেস করে কি হয়েছে রিক্সা চালক জানায় তার ভাড়া না দিয়েই চলে গেছে লোকটা ইসরাতদের বাড়ির দিকে তাকিয়ে ভাবে হয়তো ভাঙতি নেই তাই আনতে গেছে লোকটা নিজের পকেট থেকে টাকা বের করে রিক্সা চালককে দিয়ে বিদায় করে দেয় রিক্সা চালক ইশরাতকে কথা শোনাতে শোনাতে চলে যায় ইশরাত বাড়িতে ঢুকে দেখে মা সোফায় বসে কাঁথা সেলাই করছে ইশরাত গিয়ে কিছু না বলে মায়ের কোলে মুখ লোকায় কিরে কি হয়েছে আজ হঠাৎ মায়ের কাছে আসতে ইচ্ছে হল যে শরীর ঠিক আছে তোর ইশরাত কোনো উত্তর দেয় না ইশরাতের মা উত্তর না পেয়ে কপাল কোচকায় ভাবে বের হল কি ফুরফুরে মেজাজে এখন আবার কি হল ইশরাত মায়ের কোলে শুয়ে কেন জানি একটুও কাঁদতে পারল না কান্না তার আসছে না ঘুমে চোখ বুঝে আসছে তার কিছুতেই চোখ খোলা রাখতে পারছে না তার উপর মা আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এক সময় ইশরাত ঘুমিয়ে যায় সৌন্দর্য স্টপ বলেই মহিলাটার দিকে রাগী দৃষ্টিতে তাকায় কিছু বলতে যাবে তার আগেই মহিলাটার হাজবেন্ডের ডাক আসে সৌন্দর্য আর নূরের দিকে তাকিয়ে চলে যায় এখান থেকে নূরের খুব রাগ হল ফাতিহা সম্পর্কে জানতে পারতো কিন্তু সৌন্দর্যের জন্য পারল না একেই তো নিজেরা কেউ কিছু বলছে না তার উপর অন্য কেউ বললে কেন আটকাবে ফাতিহার মা বানিয়েছে অথচ মেয়ের সম্পর্কে সব কিছু এরা জানতে দিচ্ছে না কি সমস্যা কি আপনার জোরে বলে উঠে নূর নূরের এমন ভয়েস শুনে সৌন্দর্য বেশ অবাক হয় এই পর্যন্ত এমন দ্বারা কখনো দেখেনি আমি কি মানুষ একটার পর একটা আমার থেকে লুকিয়ে রেখেছেন অসহ্য হয়ে গেছি এসবে আপনারা এসব লুকোচুরি প্লিজ বন্ধ করুন একটা মানুষকে আর কত ধোয়াশায় রাখবেন বলতে পারেন আমি কি আদৌ নিজের মানুষ হয়ে উঠতে পেরেছি আপনাদের নূরে সব কেমন বিহেভ দেখতে পারছেন না কেমন বিহেভ আমি দেখে এখনো ভালো বিহেভ করছি বলেই চিল্লিয়ে উঠে নূরের চিল্লানিতে আশেপাশের সকলেই ওদের দিকে তাকায় ফাতিহা নিজেও দৌড়ে আসে মামার কি হয়েছে দেখার জন্য সৌন্দর্য পরিস্থিতি সামলানোর জন্য নূরের হাত ধরে বলে চলো আমার সাথে নূর সৌন্দর্যের হাত ঝটকা মেরে ফেলে দিয়ে বলে কোথাও যাব না সব সত্যি না জানা অব্দি সব জানতে চাই আমি ফাতিহার সম্পর্কে এ টু জেড সব রাগে এটাও ভুলে গেছে ফাতিহা পাশেই আছে সৌন্দর্য নিজের রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত পিষে বলে এটাই বলতে নিয়ে যাচ্ছি আসো আমার সাথে নূর আগে আগে হাঁটা দেয় সৌন্দর্য হাঁটতে গিয়ে দেখে তার হাতের আঙুল ছোট্ট হাতের আঙুল দিয়ে আঁকড়ে ধরা ফাতিহার কাছে বসে বলে কিছু হয়নি মাম তুমি গিয়ে খেলা করো আমরা আসতেছি ফাতিহা ছলোল চোখে তাকিয়ে বলে মি ওয়াহিদ মাম্মা কি আমাকে ফেলে আবারও চলে যাবে সৌন্দর্যের বুকে কথাটা তীরের মতো গিয়ে বিধে ফাতিহাকে নিজের কাছে নিয়ে কপালে চুমু দিয়ে বলে একদম না মাম্মা এবার কোথাও যাবে না যেতে চাইলেও দিব না আমরা বাপ বেটি মিলে ভালোবাসা দিয়ে আটকে রাখবো ঠিক আছে ফাতিহা মাথা নাড়িয়ে জানায় ঠিক আছে সৌন্দর্য ফাতিহাকে খেলতে বলে নূরের কাছে যায় বল কি জানতে চাও আপনি জানেন নাকি জানতে চাই ফাতিহার সম্পর্কে জানতে চাই কে এই ফাতিহা কি তার পরিচয় আপনার মেয়ে তো না আর তিহা বলায় এত কিসের বাধা সব জানতে চাই সব ফাতিহা আমার ভাই আইমিন বড় আব্বুর ছেলে রূপের মেয়ে রূপ ভাই আমার থেকে পাঁচ বছরের বড় আমার ছোট বোন সোহানা আর রূপ ভাই স্বামী স্ত্রী একে অপরকে ভালোবেসে বিয়ে করে অবশ্য ছোট থেকেই ওদের বিয়ে ঠিক করা ছিল ফাতিহা তাদেরই একমাত্র আদরের মেয়ে হ্যাপি ফ্যামিলি ছিল দেশের বাইরে থাকত রূপ ভাই আর সোহানা কে নিয়ে ফাতিহার সাথে অবশ্য প্রতিদিন আমার ফোনে কথা হতো মেয়েটা আমি বলতে পাগল ফাতিহার মা বাবা তাকে আদর করে তিহা বলে ডাকত একদিন হুট করেই সোহানা আমায় ভিডিও কল দিয়ে বলে ভাইয়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বলতো কি আমি মুচকি হেসে বলি বিডিতে এসেছি আমার মামকে নিয়ে সোহানা মুখ গুমরা করে বলে উফ ভাইয়া তুমি কি করে বুঝে যাও বলতো তোর পিছনে তাকিয়ে দেখ গাধি সোহানা পিছনে তাকিয়ে দেখে একটা দোকানে লিখা রহমত চাচার পানের দোকান তারপর নিজেই নিজের কপাল চাপড়ায় সৌন্দর্য হেসে বলে লোকেশন সেন্ড কর আমি আসছি সোহানা লোকেশন সেন্ড করে তিনজনের হাসি মাখা মুখ দেখে আমি কল কাটি তবে বুঝতে পারিনি ওইখানে গিয়ে দুইজনের রক্তাক্ত মুখ দেখতে হবে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট আর বলতে পারে না সৌন্দর্য নিজের মুখ ঢেকে চুপ হয়ে যায় শরীর কেমন নড়ে উঠছে নূর ভেবে নিল হয়তো লোকটা কাঁদছে চোখের পানি দেখাতে চাইছে না বলে মুখ ঢেকে রেখেছে নূর সৌন্দর্যের কাঁধে হাত রাখে আমি ঠিক আছি বলেই মুহূর্তের মাঝে নিজেকে সামলে নেয় সৌন্দর্য তারপর আবার বলা শুরু করে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে ওরা নিজেদের বাঁচাতে না পারলেও নিজেদের অংশকে বাঁচিয়ে দিয়ে যায় ফাতিহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় সে বেঁচে যায় হয়তো নিজেরা ওসরে পড়তে পারতো কিন্তু ওই যে বিপদের সময় মাথা কাজ করে না ওদের মাথায় হয়তো এটাই ছিল ফাতিহাকে বাঁচাতে হবে আমি গিয়ে দেখতে পাই ফাতিহা বাবা মায়ের কাছে চুপচাপ বসে আছে আমাকে দেখে কোলে উঠে বলল মি ওয়াহিদ আমার ভয় করে ব্লাড দেখলে ওই মুহূর্তটায় আমি কিভাবে কি করেছি নিজেও জানি না প্লিজ আর কিছু জিজ্ঞেস করো না নূর বসা থেকে উঠে দাঁড়ায় তারপর দৌড়ে সেখান থেকে চলে আসে সৌন্দর্য বসে বসে নূরের চলে যাওয়া দেখে উদাস ভঙ্গিতে আবার অন্য দিকে তাকায় চোখের সামনে ঝাপসা হয়ে ধরা দেয় পুরনো দিনের সেই স্মৃতি সৌন্দর্য সোহানার খুনসুটি সকলে মিলে হেসে খেলে জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়া ময় সেই দিন যেদিন বোন ভাই একসাথে হারিয়েছে ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে আসে চলবে